আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা কথা বলবো আমাদের ফাইনাল প্রপ পরীক্ষায় ডার্মাটোলজি ভাইবা নিয়ে। আমাদের সাথে আজকে ডার্মাটোলজি ভাইবা নিয়ে কথা বলার জন্য কোশ্চেন অ্যান্ড আনসারের সেশনে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মোহাম্মদ আসিফুজ্জামান স্যার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডার্মাটোলজি, গ্রিন ল্যাব মেডিকেল কলেজ। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। স্যার, আজকে আমরা আসসালাম, থ্যাংক ইউ, কেমন আছো? আজকে আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। স্যার আপনি কেমন আছেন? স্যার হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। স্যার আমরা আজকে ফাইনাল প্রপে ডার্মাটোলজি ভাইবার বিষয়ে প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। স্যার স্যার তো আমরা প্রথমেই স্যার আলোচনা শুরুতেই আলোচনাতে চলে চলে যাই। স্যার শুরুতেই আলোচনা শুরুতে স্যার আমরা আজকে আমাদের যে স্কিন লেশনের যে কমন স্কিন লেশনস ওগুলো নিয়ে স্যার আলোচনা শুরু করি। তো স্যার আপনি আলোচনা শুরু করেন স্যার এই কমন স্কিন লেশন। আচ্ছা, থ্যাংক ইউ। আমি শুরুতে অ্যাক্সিস মেডিকেল স্কুলকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজনের জন্য, এবং আজকে যারা আমাদেরকে শুনছেন এবং দেখছেন যেখানে আছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি ইন্টারেক্টিভ করার জন্যই বলেছি, এবং আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে মেইনলি এটাকে যতখানি ইন্টারেক্টিভ করা যায়। অর্থাৎ এর আগে আমি লেকচার নিয়েছি, শুধু আমি বলে গিয়েছি আপনারা শুনেছেন। তো আমি আজকে যেটা চাচ্ছি যে আমরা তো টপিক বেসড ভাইবার কোশ্চেন নিয়ে কথা বলবো অবশ্যই। তো সেক্ষেত্রে আপনাদের মধ্যে যার যখন যেই প্রশ্নটা আসছে আপনারা কাইন্ডলি একটু মানে যদি জানান SMS এর মাধ্যমে, তাহলে আমরা তখনই ওইটাকে সলভ করার চেষ্টা করতে পারি। তো শুরুতে যে টপিকটার কথা রেদওয়ান বললো, আমি স্কিন লিশন নিয়ে কথা বলতে চাই। আজকে মূলত আমরা ভাইভাতে যে কোশ্চেন গুলো হয় সেই কোশ্চেন গুলো নিয়ে কথা বলতে চাই। এবং আপনারা জানেন যে এখন যেটা হয় যে ফাইনাল প্রপের MBBS এ ভাইভাতে তিনটা বোর্ড থাকে, এবং ফ্রিকুয়েন্টলি দেখা যায় যে ডার্মাটোলজি থেকে একজন এক্সটার্নাল বা ইন্টারনাল থাকছেন, যার কারণে ভাইভা বোর্ডে ডার্মাটোলজি থেকে কিছু প্রশ্ন আসে এবং এগুলোর অ্যান্সার গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তো স্কিন লিশন নিয়ে যে কোশ্চেনটা আসে, প্রায় সময় দেখা যায় যে ভাইভা বোর্ডে জিজ্ঞেস করা হয় যে কিছু প্রাইমারি স্কিন লিশন এর নাম বলেন, বা কিছু সেকেন্ডারি স্কিন লিশন এর নাম বলেন, বা স্কিন লিশন কয় ধরনের আছে। আমি আমার ক্লাসটা মূলত যতবারই এক্সেল নিয়েছি আমি স্কিন লিশন এর উপরেই ক্লাস সবচেয়ে বেশি সময় বা সবচেয়ে বেশি বার নিয়েছি। তো এখানে একটা হচ্ছে যে কমন স্কিন লিশন গুলো কি কি আছে এই প্রশ্ন অনেক সময় করা হয়, বা কি কি স্কিন লিশন নিয়ে আপনি প্রেজেন্ট করতে দেখেছেন পেশেন্টদেরকে, এই কোশ্চেনটা করা হয়। তো সেক্ষেত্রে আপনারা যখন দেখবেন আপনাদের লেকচার যেটা আমি নিয়েছি সেখানে স্কিন লিশন কে দুভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে প্রাইমারি স্কিন লিশন, একটা হচ্ছে সেকেন্ডারি স্কিন লিশন। তো প্রাইমারি স্কিন লিশন এর মধ্যে কমন যে লিশন গুলো আছে, যেমন ম্যাকিউল আছে, প্যাচ, প্যাপিউল, নোডিউল, ফ্লেক, ভেসিকল, বুলা, পাশিউল, এগুলো মেইন বা মূল যে প্রাইমারি স্কিন লিশন গুলো আছে। আর সেকেন্ডারি স্কিন লিশন এর মধ্যে আছে হলো আপনার স্কেল, ক্রাস্ট, আলসারেশন, ইরোশন, এক্সকোরিয়েশন, এই যে লিশন গুলো আছে। তবে যখন ভাইভা বোর্ডে জিজ্ঞেস করা হয় তো মেইন যে লিশন গুলো আছে সেগুলোর নামটা বলতে পারলে খুবই ভালো হয়। সেক্ষেত্রে প্রাইমারি স্কিন লিশন এর ক্ষেত্রে ম্যাকিউল, প্যাচ, প্যাপিউল, নোডিউল, ফ্লেক, বেসিক্যাল, গুলা এগুলো। আর সেকেন্ডারি স্কিন লিশন এর ক্ষেত্রে স্কেল, ক্রাস্ট। তো এই কোশ্চেনটা অনেক সময় করে, কখনো কখনো দেখা যায় যে এগুলোর সংজ্ঞা বা অনেক সময় জানতে চায় যে কাকে বলে প্যাপিউল বা কাকে বলে প্লেক। তবে সেটার খুব খুব বেশি এই ধরনের কোশ্চেন করা হয় না। কমনলি যে কোশ্চেনটা করা হয় সেটা হচ্ছে যে কি কি স্কিন লিশন আছে। তো এই অ্যান্সারটাকে এভাবে দিলে আমার মনে হয় যে খুবই স্যাটিসফ্যাক্টরি। জি ধন্যবাদ স্যার। স্যার আমরা এরপরের যে টপিকটা স্যার স্ক্যাবিস, স্ক্যাবিস নিয়ে স্যার আলোচনা করব। আচ্ছা, স্ক্যাবিস এর যে বিষয়টা, যে খুবই কমন একটা রোগ আপনারা জানেন, এবং খুব বেশি ভাবে এটাকে পড়ানো হয় আন্ডারগ্র্যাডে, এবং এটা রিটেনে যেমন আসে এটা অস্পিতে কোশ্চেন আসে, এবং ভাইভাতে স্ক্যাবিস নিয়ে কোশ্চেন থাকে। আমি যখন ভাইভা দিয়েছিলাম ফাইনাল প্রফে আমাকেও স্ক্যাবিস নিয়ে কোশ্চেন করা হয়েছিল। তো স্ক্যাবিস দিয়ে যে কোশ্চেনটা করা হয়, যেমন একটা কোশ্চেন করে যে স্ক্যাবিস এর অর্গানিজমের নামটা কি, তো সার্কোপটিস স্ক্যাবি। অনেক সময় দেখা যায় যে ভাইভা বোর্ডে সারা জিজ্ঞেস করেন যে স্পেলিংটা একটু বলো বা লিখো, একটা কাগজ কলম দিয়ে বলে। তো স্পেলিংটা জানাটা প্রয়োজন, অনেকগুলো ই এবং অনেকগুলো আই আছে, তো অনেক সময় ভুল হয়, এটা একটা বিষয়। আর একটা প্রশ্ন যেটা করা হয় যে স্ক্যাবিস ছোঁয়াচে রোগ কিনা, বা পরিবারের একজনের হলে হবে কিনা, অবশ্যই খুবই ছোঁয়াচে রোগ, একজনের হলে অন্যদের ছড়ায়, স্ক্যাবিস কি নিয়ে প্রেজেন্ট করে। সেক্ষেত্রে একটা বিষয় হলো যে চুলকানির বিষয়টা, ইচিং এর বিষয়টাকে খুবই হাইলাইট করতে হবে, কারণ স্ক্যাবিসে যেটা হয় বাংলা যেটাকে খুসপাশনা বলে, এই রোগে শরীরে বিভিন্ন জায়গায় যে লিশন গুলো হয় তার পাশাপাশি যে একটা সিমটম থাকে খুবই স্পেসিফিক, সেটা হচ্ছে যে ইচিং, এবং ইচিংটার একটা ক্যারেক্টার থাকে, যেমন ইচিং মোর ইন্টেন্স অ্যাট নাইট, অর্থাৎ
রাতে বেশি চুলকায়। আমাদের কাছে রুগীরা এসে বলে যে আমার চুলকানিটা রাতে বেশি হয়, এবং ভাইভা বোর্ড এক্সামিনার এই কথাটা শুনতে চায় যে চুলকানিটা কখন হচ্ছে, কখন বেশি চুলকাচ্ছে, এই কথাটা বলতে হবে। আর স্কিন লিশনস এর মধ্যে কতগুলো স্পেসিফিক এরিয়া আছে, ওই এরিয়া গুলোর নাম বলতে হয়, যেমন ফিঙ্গার ওয়েব, তারপর অ্যান্টিকিউবিটাল ফোসা, তারপর এক্সিলা, নিপল এরিওলা, ফ্ল্যাঙ্ক, আম্বিলিকাস, অ্যারাউন্ড দি আম্বিলিকাস, জেনিটালিয়া, টো ওয়েব, এই যে ভাঁজগুলো আছে শরীরের, মূলত এই ভাঁজগুলোতে লিশন হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটাকে বলতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে কি কি লিশন থাকে, সেখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটাকে আমরা প্যাথোগনমনিক লিশন বলি, সেটা হচ্ছে 12। অর্থাৎ স্ক্যাবিজের মধ্যে একটা 12 থাকে, টর্চুয়াস টর্চুয়াস গ্রেইশ একটা লাইন থাকে, এই 12-র কথাটা বলতে হবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে প্যাপিউল থাকে, সেখান থেকে কখনো কখনো দেখা যায় পাশচুল ডেভেলপ করে, সেখানে চুলকানোর কারণে, স্ক্র্যাচিং এর কারণে এক্সকোরিয়েশন মানে দেখা যায়। কখনো কখনো এখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। তো সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন যখন হয় তখনই পাশচুল দেখা যায়, এবং সেটাকে তখন ইনফেক্টেড স্ক্যাবিস বলে। এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, অনেক সময় এক্সামিনার জিজ্ঞেস করেন যে স্ক্যাবিসে তো প্যাপিউল হয়, স্কেল হতে পারে, ক্রাস্ট হয়, এখানে কি পাশচুল হতে পারে কিনা। তো যদি বলে কোশ্চেনটা, অর্থ হচ্ছে তারা শুনতে চাচ্ছেন যে এখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে কিনা। অবশ্যই হতে পারে, এবং তখন সেটাকে ইনফেক্টেড স্ক্যাবিস বলে, এবং ওই সময় লিশনটা দেখতে পাশচুলের মতো মনে হয়। এবং এটার কোশ্চেনটা করার একটা সিগনিফিকেন্স আছে, কারণ আমরা জানি যে আমাদের একটা ডিজিজ আছে যেটাকে আমরা অ্যাকিউট গ্লোমেরুলো নেফ্রাইটিস বা এজিএন বলে থাকি। তো এজিএন এর একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর হচ্ছে যে স্ক্যাবিস যদি ইনফেক্টেড হয়ে যায়, স্পেশালি বিটা হিমোলাইটিক স্ট্রেপটোকক্কাস দিয়ে, তখন দেখা যায় যে ওই বিটা হিমোলাইটিক স্ট্রেপটোকক্কাসের অ্যান্টিজেন এবং এইটার এগেনস্টে যে অ্যান্টিবডিটা হয়, সেই অ্যান্টিজেন অ্যান্টিবডি ডিপোজিটেড হয় গিয়ে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে, যার ফলে সেখানে একটা গ্লোমেরুলো নেফ্রাইটিস করে। তো অ্যাকিউট গ্লোমেরুলো নেফ্রাইটিস আপনারা জানেন যে খুবই একটা সিরিয়াস ইস্যু, এবং এখান থেকে অনেক সময় লাইফ থ্রেটনিং কন্ডিশন হতে পারে রেনাল ফেইলিয়ার এর মাধ্যমে। সুতরাং স্ক্যাবিজের কমপ্লিকেশনের যাওয়ার সময় ওই যোগসূত্র ধরে এই প্রশ্নটা অনেক সময় করে যে ঠিক আছে তাহলে বলো যে স্ক্যাবিজ যদি ইনফেক্টেড হয় সেখান থেকে কমপ্লিকেশন কি হতে পারে। এটা খুবই ফ্রিকুয়েন্টলি আসড একটা কোশ্চেন, পেডিয়াট্রিক্সের স্যাররাও করে থাকেন, ডার্মাটোলজি থেকেও করে থাকেন, মেডিসিন থেকেও করা হয়। তো সেক্ষেত্রে বলতে হবে যে স্ক্যাবিজের একটা হচ্ছে যে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি হয়, সেটা যদি স্ট্রেপটোকক্কাল ইনফেকশন দিয়ে হয়, তো সেটার এগেনস্টে যে অ্যান্টিবডিটা হয় সেখান থেকে অ্যাকিউট গ্লোমেরুলো নেফ্রাইটিস হতে পারে। তো এই কারণে স্ক্যাবিজের ক্লিনিক্যাল ফিচারের মধ্যে পাশচুলটাকে মেনশন করতে হবে। সব ধরনের স্ক্যাবিজ থেকে এজিএন হয় কিনা, না, অ্যান্সারটা হচ্ছে যদি শুধুমাত্র এটা সেকেন্ডারিলি ব্যাকটেরিয়াল ইনফেক্টেড হয় বাই স্ট্রেপটোকক্কাস, এবং সেই ক্ষেত্রে যদি পরের প্রশ্নটা করে যে স্ক্যাবিজে কমপ্লিকেশন কি হতে পারে, সেক্ষেত্রে এজিএন একটা কমপ্লিকেশন, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, এই দুটা কথা অবশ্যই বলতে হবে। এর পাশাপাশি আরো দুই একটা আছে, যেমন আর্টিকেরিয়া ডেভেলপ করতে পারে, এখান থেকে সারা শরীরে এক্সফোলিয়েশন ডেভেলপ করতে পারে, অনেক সময় দেখা যায় ভাস্কুলাইটিস ডেভেলপ করতে পারে, এগুলো রেয়ার কমপ্লিকেশন, কিন্তু এজিএন এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন এই দুটা কথা অবশ্যই বলতে হবে। আর আরেকটা কোশ্চেন যেটা করে ট্রিটমেন্ট থেকে, যে স্ক্যাবিজের ট্রিটমেন্ট কি দেওয়া হবে, এক্ষেত্রে দুইটা পয়েন্ট মেনশন করা খুবই প্রয়োজন। একটা হচ্ছে জেনারেল মেজার, যেখানে একটা কথা বলতে হবে যে স্ক্যাবিস যখন হয় আমাদের কাছে, যখন পেশেন্টরা আসে, সাধারণত ওই পেশেন্টের নিজের এবং পাশাপাশি দেখা যায় পরিবারের অন্যরা এফেক্টেড হয়ে থাকে, সেই ক্ষেত্রে ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা কথা বলতে হবে যে ট্রিটমেন্ট অফ দি পেশেন্ট অ্যান্ড অলসো দি ক্লোজ কন্ট্যাক্ট দ্যাট ইনক্লুড দি ফ্যামিলি মেম্বার্স, যদি হোস্টেলে থাকে হোস্টেলের, মেসে থাকলে মেসের অন্যদের। এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে ক্লিনলিনেস, হাইজিন মেনটেনেন্স, কাপড় পরিষ্কার রাখা, এগুলো তো বলতেই হবে, এগুলো জেনারেল মেজারের মধ্যে পড়ে। আর স্পেসিফিক মেজারে জানতে চাই যে একটা স্পেসিফিক মেডিসিনের নাম বলেন, সেক্ষেত্রে বলতে হবে 5% পারমেথ্রিন, এবং এই নামটা মুখস্থ রাখতে হবে এবং এটা বলতেই হবে, স্ক্যাবিজের এই ট্রিটমেন্টটা বলতে হয়। আন্ডার গ্র্যাডে সাধারণত ট্রিটমেন্টের ডোজ বা ব্যবহার বিধি নিয়ে খুব কোশ্চেন করা হয় না, দুই একটা ডিজিজের ক্ষেত্রে করা হয়, তার মধ্যে স্ক্যাবিজ একটা। এবং তখন জিজ্ঞেস করেন অনেক সময় স্যারেরা যে কিভাবে লাগানো হয়, তখন বলতে হবে যে মাথা মুখ বাদে সারা শরীরে মলমটা লাগাতে হবে, 8 থেকে 12 ঘন্টা রেখে ধুয়ে ফেলতে হবে, 7 দিন পর অর্থাৎ 1 সপ্তাহ পর আরেকবার ব্যবহার করতে হবে, অর্থাৎ 2 বার অ্যাপ্লাই করতে হয়, এবং পরিবারের সবাই একই নিয়মে ব্যবহার করবে। আর প্রশ্ন করেন যে আর কোন ওষুধ লাগবে কিনা, এখানে চুলকায় সেক্ষেত্রে একটা অ্যান্টিহিস্টামিন দেওয়া লাগতে পারে, আর যদি পাশচুল থাকে অর্থাৎ সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে তাহলে আমরা অ্যান্টিবায়োটিক দিব। আরেকটা প্রশ্ন করেন স্যারেরা যে কোনো ওরাল মেডিকেশন আছে কিনা স্ক্যাবিজের ক্ষেত্রে, খুব পরিচিত একটা নাম, বিশেষ করে করোনার পরে খুবই পরিচিতি পেয়েছে আইভারমেকটিন, যেটা নাম ওরালি স্ক্যাবিজের ক্ষেত্রে আমরা এই ওষুধটা প্রেসক্রাইব করে থাকি। তো মূলত স্ক্যাবিজ থেকে এই প্রশ্নগুলোই আসে এবং উত্তরগুলোকে এভাবে প্রেজেন্ট করতে হবে ভাইভা বোর্ডে। জি, থ্যাংক ইউ।
জি ধন্যবাদ স্যার। স্যার এরপরেই আমরা চলে যাব আমাদের এমিস নিয়ে পরবর্তী কারো কোনো স্পর্শে। কোশ্চেন বা কোনো কিছু জানার আছে কিনা, কোনো প্রশ্ন এসেছে কিনা? না, জি আপনাদের কারো যদি স্ক্রিপ্ট নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনারা স্যারকে করতে পারেন, স্যার আপনাদের প্রশ্নের উত্তর দিবেন, আমাদের কমেন্টে আপনারা প্রশ্নটা জানাতে পারেন। স্যার এরপরের টপিকটা আমরা যেতে চাই, যে আমাদের এরপরের টপিকটা হলো এক্সিমা। স্যার আমরা এক্সিমা নিয়ে কথা বলতে চাই। আচ্ছা, এক্সিমা নিয়ে ভাইবাতে খুব বেশি ডিরেক্ট কোশ্চেন করা হয় না, তবে একটা কোশ্চেন স্যাররা খুব করেন, আমি এক্সিমা রিলেটেড বলতে চাই। যেমন আপনারা সবাই জানেন যে স্কিনে বা ডার্মাটোলজিতে আমাদের সিমটম বলতে মূলত আমরা ইচিং কে বুঝাই, তো স্যারেরা জিজ্ঞেস করেন অনেক সময় যে প্রুরাইটিক, ইচিং এর আরেকটা নাম হচ্ছে প্রুরাইটাস, যে প্রুরাইটিক স্কিন ডিজিজ বা স্কিন ডিজিজ উইথ ইচিং কয়েকটা ডিজিজের নাম বলেন। তো সেক্ষেত্রে কয়েকটা ডিজিজের নাম আপনাদেরকে শুরুতে বলতে হবে, যেমন তার মধ্যে প্রথম আপনারা স্ক্যাবিস বলবেন, আপনারা ফাঙ্গাল ইনফেকশন বলবেন, আর থার্ডে আপনারা এক্সিমা বলবেন। তো এই তিনটা নামের কথা বললেই হবে, এবং যেই ডিজিজের নামটা আপনারা বলবেন না সেটা হচ্ছে সোরিয়েসিস, কারণ সোরিয়েসিস মূলত নন প্রুরাইটিক স্কিন কন্ডিশন। তো অনেক সময় দেখা যায় যে ভাইভা বোর্ডে সোরিয়েসিস এর নামটাই আগে মুখে আসে, এবং তখন দেখা যায় এক্সামিনাররা কোশ্চেনটাকে ঘুরিয়ে সোরিয়েসিস এর দিকে চলে যান, কারণ সোরিয়েসিসটা তারা শুনতে চান না। ওই সময় তারা যে কোশ্চেনটা করে যে প্রোয়াটিক স্কিন ডিজিজ, এটার মধ্যে সোরিয়েসিস পড়বে না। তো যে তিনটা ডিজিজের নাম অবশ্যই আপনাদেরকে বলতে হবে, তার মধ্যে স্ক্যাবিজ একটা, ফাঙ্গাল ইনফেকশন বা টিনিয়া যেটা, থার্ড হচ্ছে এক্সিমা। এক্সিমার কথা যদি বলেন, অনেক সময় স্যাররা জিজ্ঞেস করেন যে কয় ধরনের এক্সিমা আছে, তো মূলত এক্সিমা জিজ্ঞেস করেন যে এক্সিমা আসলে কি, মূলত এটা এক ধরনের ক্রনিক ইনফ্ল্যামেটরি কন্ডিশন অফ দ্য স্কিন। যেটা আরেকটা প্রশ্ন স্যারেরা করেন যে এক্সিমা ছোঁয়াচে কিনা, এক্সিমা কিন্তু নন কন্টেজিয়াস, এটা একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন। সুতরাং স্ক্যাবিজ যেমন ছোঁয়াচে রোগ, ফাঙ্গাল ইনফেকশন যেমন ছোঁয়াচে রোগ, এক্সিমা কিন্তু নন কন্টাজিয়াস, এই প্রশ্নটা কিন্তু স্যারেরা ফ্রিকুয়েন্টলি করেন, কারণ পেশেন্টরা আমাদের কাছে জানতে চান, স্যার আমার এক্সিমাটা কি ছোঁয়াচে কিনা। তো এক্সিমা সোরিয়েসিস এর কোনোটাই ছোঁয়াচে নয়, সোরিয়েসিস আবার বংশগত ভাবে ছড়াতে পারে, এক্সিমা কিন্তু সেটাও হয় না। এক্সিমার ক্ষেত্রে আরেকটা প্রশ্ন স্যারেরা করেন যে এক্সিমা কয় ধরনের হতে পারে, সেক্ষেত্রে মূলত দুই ধরনের ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে, ব্রড বেস ক্লাসিফিকেশন। একটা হচ্ছে এক্সট্রিনসিক এক্সিমা, যেটা বাইরের কোনো কিছুর কন্ট্যাক্টে আসলে দেখা যায় যে সেখানে এক্সিমা হচ্ছে, যেমন অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, কারণ নিকেলে হতে পারে, লেদারে হতে পারে, পারফিউমে হতে পারে, কোনো কাপড়ে হতে পারে, কোনো অর্নামেন্টস থেকে হতে পারে, ঘড়ির বেল্ট থেকে হতে পারে, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে ইন্ট্রিনসিক, অর্থাৎ যেটা শরীরের ভেতর থেকে যেই এক্সিমাটা আসে, তার মধ্যে একটি হচ্ছে অ্যাটোপিক ডার্মাটাইটিস, একটি হচ্ছে সেবোরিক ডার্মাটাইটিস। মূলত এই দুটো নাম আপনাদের লেভেলে বলতে পারলে এনাফ, যে একটা হচ্ছে এক্সট্রিনসিক এক্সিমা যেটার মধ্যে আছে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, যেমন অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, যেমন কোথাও অ্যাসিড লেগে গেল সেখান থেকে যে বার্নটা হচ্ছে এটাকে ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বলে। আর ইন্ট্রিনসিক এর মধ্যে হচ্ছে একটা হচ্ছে অ্যাটোপিক ডার্মাটাইটিস, একটা হচ্ছে সেবোরিক ডার্মাটাইটিস। তো এর সূত্র ধরে এক্সিমার ক্ষেত্রে স্যারেরা অনেক সময় অ্যাটোপিক ডার্মাটাইটিস এর কথা জিজ্ঞেস করেন, যেখানে অ্যাটোপিক ডার্মাটাইটিস এর ক্ষেত্রে যে জিনিসগুলো যে কাদের হয়, সাধারণত বাচ্চাদের বেশি হয়, তবে ফ্যামিলি প্রিডিসপোজিশন থাকে, অ্যাডাল্ট পিরিয়ডেও হতে পারে, সাথে ইচিং থাকে, শরীরের বিভিন্ন জায়গায় স্কেল, প্যাপিউল, নোডিউল, এই লিশন গুলো থাকে। আরেকটা প্রশ্ন স্যারেরা করেন যে এক্সিমার ট্রিটমেন্ট কিভাবে করা হয়। এক্সিমা ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রথম যে পয়েন্টটা বলতে হবে, এক নম্বর হচ্ছে যে অ্যাভয়েডেন্স অফ দি প্রিডিসপোজিং ফ্যাক্টর, অর্থাৎ আমরা হিস্ট্রি নেওয়ার সময় যখন দেখব যে বিশেষ কতগুলো পার্টিকুলার জিনিসে তার এক্সিমাটা ফ্লেয়ার করে, আমাদের অ্যাডভাইস থাকবে সেই পার্টিকুলার জিনিসগুলোকে অ্যাভয়েড করা, এটা হচ্ছে এক নম্বর। দু নম্বর হচ্ছে অ্যান্টিহিস্টামিন দিতে হবে চুলকানি কমানোর জন্য। আর থার্ড যে ট্রিটমেন্ট অপশনটা খুবই ইম্পর্টেন্ট বলার জন্য, সেটা হচ্ছে যে আমাদের স্টেরয়েড অয়েন্টমেন্ট আমরা অ্যাপ্লাই করার জন্য দিয়ে থাকি। কখনো কখনো স্টেরয়েড খাওয়ার জন্য দেওয়া লাগতে পারে অল্প সময়ের জন্য এক্সিমা ট্রিটমেন্ট হিসেবে। তো মূলত এক্সিমা থেকে এই প্রশ্নগুলোই আসে, ক্লাসিফিকেশন, ট্রিটমেন্ট প্রসিজার, আর এক্সিমা ছোঁয়াচে কিনা, এই দুই একটা প্রশ্ন স্যারেরা করে থাকেন। হ্যাঁ, এক্সিমা থেকে এতটুকুই সাধারণত ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয়। ধন্যবাদ স্যার। স্যার এরপরে আমাদের আর একটা গুরুত্বপূর্ণ যে টপিক স্যার, লেপ্রোসি। এই লেপ্রোসি নিয়ে অনেক কোশ্চেনই হয়, অনেকেই জানতে চায় স্যার। স্যার আমরা এই লেপ্রোসি নিয়ে স্যার আপনি একটু যদি বলেন স্যার। আচ্ছা, লেপ্রোসি নিয়ে যেটা আমরা বলতে চাই, যে লেপ্রোসি থেকে যেমন রিটেনের কোশ্চেন আসে প্রতিবার, ক্লাসিফিকেশন অফ লেপ্রোসি, পসিব্যাসিলারি মাল্টিব্যাসিলারির ডেফিনিশন এবং শর্ট নোট, ট্রিটমেন্ট অফ লেপ্রোসি, এই যে প্রশ্নগুলো আসে ভাইবা বোর্ডেও কিন্তু এই প্রশ্নগুলো করা হয়। যেমন আপনারা জানেন যে কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্ট থেকে যে ফিল্ড ভিজিট গুলো করা হয়, সেখানে লেপ্রোসি হসপিটালে নিয়ে যাওয়া হয়, তো সেখান থেকেই কোশ্চেনটা অনেক সময় আসে, আপনি লেপ্রোসি হসপিটালে গিয়েছেন কিনা,
বা লেপ্রোসির পেশেন্ট দেখেছেন কিনা। আমি শিওর যে কে যে মেডিকেলে থাকুন না কেন সেখান থেকে লেপ্রোসি হসপিটালে অবশ্যই নিয়ে যাওয়া হয়। তো ওই সূত্র ধরে জিজ্ঞেস করা হয় যে ক্লাসিফিকেশন অফ লেপ্রোসি বা লেপ্রোসি কি ধরনের ডিজিজ। মূলত এটি একটি নিউরোকিউটেনিয়াস ডিজিজ, যেখানে স্কিনের লিশনস থাকে, তার পাশাপাশি দেখা যায় যে নার্ভ ইনভলভ করছে, নার্ভ ইনভলভমেন্ট থাকে, এবং যার ফলে দেখা যায় যে সেন্সেশন লস হয়ে যায়। তো লেপ্রোসিতে তিনটা কার্ডিনাল ফিচার থাকে বা থ্রি কার্ডিনাল সাইন। এই প্রশ্নটা প্রায় করেন, হোয়াট আর দি কার্ডিনাল সাইনস অফ লেপ্রোসি। তার একটি হচ্ছে যে থিকেন্ড পেরিফেরাল নার্ভ, দুই নম্বর হচ্ছে যে অ্যানেস্থেটিক বা হাইপোস্থেটিক প্যাচেস, আর থার্ড হচ্ছে অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই ইন স্মেয়ার অর বায়োপসি। অর্থাৎ তিনটা জিনিস, একটা হচ্ছে যে হাইপোপিগমেন্টেড অ্যানেস্থেটিক প্যাচ, লেপ্রোসিতে যেটা হয় যে জায়গায় জায়গায় সাদা সাদা গোল গোল চাকা হয়ে যায় এবং ধরলে সেখানে সেন্স পাওয়া যায় না, সেটা হচ্ছে একটা। ওই এরিয়াকে সাপ্লাই করে যে নার্ভ গুলো, সেই নার্ভ গুলো ঠিক হয়ে যায়, থিকেন্ড পেরিফেরাল নার্ভ। আর থার্ড হচ্ছে অ্যাসিড ফাস্ট ব্যাসিলে পাওয়া যায়। লেপ্রোসি কি দিয়ে হয় এই প্রশ্নটা করেন, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। একটা ট্রিক কোশ্চেন করে ভাইবা বোর্ডে যে মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি ল্যাবরেটরিতে কিভাবে আইসোলেট করা যায়। আপনারা জানেন অবশ্যই যে মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি আমরা মডিফাইড জিল নেলসেন স্টেইন করি, কিন্তু কোনো মিডিয়াতে মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি ইনভিট্রো কালচার করা যায় না, যার কারণে আমরা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যেমন কালচার করতে পারি লয়েনস্টেন জেনসেন মিডিয়াতে, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি কিন্তু আমরা কালচার করতে পারি না। সুতরাং এটাকে স্টেইন করা যায় অথবা আমরা স্কিন বায়োপসি করে হিস্টোপ্যাথোলজিতে আমরা গ্র্যানুলোমা দেখতে পারি। এই কোশ্চেনটা করে যে লেপ্রোসি বা মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি কি কালচার করা যায় কিনা, কালচার করা যায় না, এই প্রশ্নটা করে। ক্লাসিফিকেশন জানতে চান, তো রিডলে জপলিং এর যে ক্লাসিফিকেশনটা আছে এটাই সব জায়গায় আছে, আপনাদের বইয়েও আছে, এই ক্লাসিফিকেশনটাই বলতে হবে। একটা হচ্ছে যে বর্ডারলাইন লেপ্রোসি, আর একটা হচ্ছে স্টেবল বা পোলার লেপ্রোসি। স্টেবল লেপ্রোসির মধ্যে আছে একটা হচ্ছে টিউবারকুলয়েড লেপ্রোসি, আর একটা লেপ্রোমেটাস লেপ্রোসি। আর বর্ডারলাইন লেপ্রোসির মধ্যে আছে বর্ডারলাইন টিউবারকুলয়েড, বর্ডারলাইন বর্ডারলাইন, বর্ডারলাইন লেপ্রোমেটাস। এই ক্লাসিফিকেশনটা বলতে হবে যে একটা স্টেবল আর একটা বর্ডারলাইন। স্টেবলের মধ্যে আছে ধরনের, একটা হচ্ছে টিউবারকুলয়েড লেপ্রোসি আর একটা লেপ্রোমেটাস লেপ্রোসি। আর বর্ডারলাইন এর মধ্যে আছে বর্ডারলাইন টিউবারকুলয়েড, বর্ডারলাইন বর্ডারলাইন, বর্ডারলাইন লেপ্রোমেটাস। এই ক্লাসিফিকেশন থেকে এভাবেই বুঝতে হবে। আরেকটা প্রশ্ন আছে, স্যাররা করেন, আপনারা এই টার্মটার সাথে পরিচিত নিশ্চয়ই, যে লিওনাইন ফেসিস বলতে কি বোঝায়। আপনারা জানেন যে লেপ্রোমেটাস লেপ্রোসিতে একটা স্পেসিফিক ফিচার পাওয়া যায় ফেসে, যেটাকে লিওনাইন ফেস বলে। তো অনেক সময় কোশ্চেন করে যে হোয়াট ইজ এ লিওনাইন ফেস। লেপ্রোমেটাস লেপ্রোসিতে যেটা হয় যে আমাদের ফেশিয়াল স্কিনটা ঠিক হয়ে যায় এবং ইরাইথেমেটাস হয়ে যায়, ফেসের যে এক্সপ্রেশন গুলো আছে গুলো লস্ট হয়ে যায়, আমাদের ল্যাটারাল ওয়ান থার্ড অফ দি আইব্রো চলে যায় এবং আমাদের নোজের যে সেপটাম আছে কার্টিলেজিয়ানাস সেপটাম ওইটা ডিস্ট্রয় হয়ে যাওয়ার কারণে নাকের সামনের অংশটা বসে যায়, যেটাকে আমরা স্যাডলিং অফ দ্য নোজ বলি। এই সবগুলো ফিচার এক করে বলা হয় লিওনাইন ফেসিস। অর্থাৎ এক হচ্ছে স্কিন বিকাম থিক শাইনি ইরাইথেমেটাস, এক্সপ্রেশন অফ দ্য স্কিন ইজ আর লস্ট, ল্যাটারাল ওয়ান অফ দ্য আইব্রো আর লস্ট, দেয়ার ইজ স্যাডলিং অফ দ্য নোজ। এই সবগুলো ফিচার একসাথে মিলিয়ে বলা হয় লিওনাইন ফেসিস, যেটা লেপ্রোমেটাস লেপ্রোসিতে পাওয়া যায়। আরেকটা কোশ্চেন করা হয় যে ট্রিটমেন্ট কি দিবেন লেপ্রোসিতে। ট্রিটমেন্টের জন্য লেপ্রোসিকে আবার দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পসি বেসিলারি আর একটা হচ্ছে মাল্টি বেসিলারি। বলা হয় যে টিউবারকুলয়েড লেপ্রোসি যেটা, সেটা হচ্ছে পসি বেসিলারি, আর টিউবারকুলয়েড লেপ্রোসি বাদে বাকি যতগুলো লেপ্রোসি আছে লেপ্রোমেটাস এন্ড বর্ডারলাইন অল, সবগুলো হচ্ছে মাল্টি বেসিলারি লেপ্রোসি। এটাকে এভাবে ভাগ করা হয়। সুতরাং আপনাকে যদি ভাইভাই জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অফ লেপ্রোসি বা লেপ্রোসি ট্রিটমেন্ট বা চিকিৎসা আপনি কিভাবে করবেন, সেক্ষেত্রে বলতে হবে স্যার পসি বেসিলারি লেপ্রোসি ট্রিটমেন্ট এক ধরনের, মাল্টি বেসিলারি লেপ্রোসি ট্রিটমেন্টটা আরেক ধরনের। পসি বেসিলারি লেপ্রোসি ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা দুইটা ওষুধ দিয়ে থাকি, একটা হচ্ছে ড্যাপসন আর একটা হচ্ছে রিফামপিসিন। ডিউরেশন হচ্ছে 6 মাস, ড্যাপসন ডেইলি, রিফামপিসিন মান্থলি। অর্থাৎ রিফামপিসিন 6 মাসে 6 বার, ড্যাপসন একটা করে, ড্যাপসন 100 মিলিগ্রাম, রিফামপিসিন 600 মিলিগ্রাম। অর্থাৎ দুইটা ওষুধ ড্যাপসন এন্ড রিফামপিসিন, ডিউরেশন 6 মাস, ড্যাপসন 100 মিলিগ্রাম ডেইলি, রিফামপিসিন 600 মিলিগ্রাম মান্থলি। এটা হলো মাল্টিডেসিলারিতে। আর মাল্টিডেসিলারিতে এই দুইটা ওষুধ একইভাবে থাকবে, অর্থাৎ ড্যাপসন 100 মিলিগ্রাম ডেইলি, রিফামপিসিন 600 মিলিগ্রাম মান্থলি একইভাবে থাকবে। সাথে আরেকটা ওষুধ যোগ হবে যেটাকে বলা হয় ক্লোফাজিমাইন। ক্লোফাজিমাইনের ডোজটা কেমন,
50 মিলিগ্রাম ডেইলি এন্ড 300 মিলিগ্রাম মান্থলি মানে আবার লোকসাদিমাইন 50 মিলিগ্রাম ডেইলি এন্ড 300 মিলিগ্রাম মান্থলি ইউকেশন এক তাহলে প্রতিবেসিলারিতে 6 মাস মাল্টিবেসিলারিতে 1 বছর প্রতিবেসিলারিতে 2টা ওষুধ মাল্টিবেসিলারিতে 3টা ওষুধ এর মধ্যে যে মান্থলি ওষুধগুলো খায় সেটা হচ্ছে সুপারভাইজড অর্থাৎ প্রতি মাসে একবার করে রোগী ওই সেন্টারে যাবে ওখানে ওই হেলথ কেয়ার গিভারের সামনে বসে একটা করে রিফামপিসিন খাবে পসিবেসিলারির ক্ষেত্রে মাল্টিবেসিলারির ক্ষেত্রে একটা করে রিফামপিসিন 300 ক্লোফাজামিন খাবে আর বাকি ওষুধগুলো বাসায় নিয়ে আসবে এটা হলো ট্রিটমেন্ট আউটলাইন এই কোশ্চেনটা আসে যে হোয়াট আর দ্য ট্রিটমেন্ট অফ লেপ্রোসি ক্লাসিফিকেশন অফ লেপ্রোসি লিওনাইন ফেসিস কার্ডিনাল সাইন এই চারটা আর একটা প্রশ্ন হচ্ছে যে লেপ্রোসি কিভাবে ল্যাবরেটরিতে আইসোলেট করা যায় কালচার করা যায় কিনা এই একটা প্রশ্ন সাধারণত লেপ্রোসি থেকে করা হয় আর একটা প্রশ্ন আমি করতে শুনেছি অনেক সময় যে এটার ইনকিউবেশন পিরিয়ড কত এবং মোড অফ ট্রান্সমিশন ইনকিউবেশন পিরিয়ড লং পসিবেসিলারির ক্ষেত্রে হচ্ছে 5 বছর মাল্টিবেসিলারির ক্ষেত্রে হচ্ছে 20 বছর আর মোড অফ ট্রান্সমিশনের ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং একটা বিষয় আছে টিউবারকুলোসিসে আপনারা জানেন যে ক্লোজ কেস আছে ওপেন কেস আছে অর্থাৎ ওপেন কেস ছড়া ক্লোজ কেস ছড়াচ্ছে না এই লেপ্রোসির ক্ষেত্রে তাই পসিবেসিলারি লেপ্রোসি থেকে সাধারণত ট্রান্সমিটেড হয় না মাল্টিবেসিলারি লেপ্রোসি থেকে ট্রান্সমিটেড হয় এবং সেটা নেজাল রুটে ড্রপলেট ইনফেকশনের মাধ্যমেই ছড়ায় এই কোশ্চেনগুলো লেপ্রোসি সাধারণত ঘুরিয়ে ফিরিয়ে ভাইভাতে করা হয় ধন্যবাদ স্যার স্যার আমাদের পরের টপিক হলো স্যার সোরিয়াসিস আমরা সোরিয়াসিস নিয়ে স্যার কথা বলতেছি আচ্ছা সোরিয়াসিস নিয়ে প্রশ্ন আমি শুরুতে একটা বলেছিলাম সোরিয়াসিস একটা প্রশ্ন স্যাররা করেন সেটা হচ্ছে যে নন প্রুরাইটিক স্কিন ডিজিজের নাম বলেন অর্থাৎ এমন একটা স্কিন ডিজিজের নাম বলেন যেটা চুলকায় না অনেক সময় স্যাররা ভাইভা বোর্ডে কোশ্চেনটা এভাবে শুরু করেন যে আপনি ডার্মাটোলজি ওয়ার্ড করেছেন কিনা কি কি রোগী দেখেছেন তো সেখানে সাধারণত স্বাভাবিকভাবে সবাই স্ক্যাবিজ ফাঙ্গাল ইনফেকশন এক্সিমার পরে সোরিয়াসিসের কথাটা বলেন তখন স্যাররা কোশ্চেনটা করেন যে সোরিয়াসিস কোনো সিমটম থাকে কিনা আমি একটা কথা আগেও বলেছি এখনো বলছি বারবার বলছি যে ভাইভা বোর্ডে বলতে হবে যে সোরিয়াসিসের চুলকায় না ইটস নন প্রুরাইটিক ডিজিজ সিমটম থাকে না তাহলে সোরিয়াসিস চেনার উপায় কি এই প্রশ্নটা করা হয় তো সোরিয়াসিসের ক্লিনিক্যাল ফিচার আপনারা সবাই জানেন যে বাইল্যাটারাল সিমেট্রিক্যাল এখানে ইরাইথেমেটাস প্লেক থাকে তার উপরে সিলভার স্কেল থাকে দুইটা জিনিস ইরাইথেমেটাস প্লেক সিলভার স্কেল জাস্ট দুইটা পয়েন্ট বলতে হবে ওয়েল ডিমার্কেটেড লাল লাল গোল গোল চাকার মতো যেটাকে ইরাইথেমেটাস প্লেক বলে তার উপরে স্কেল থাকে স্কেল কাকে বলে ডিসকোয়ামেটেড কেরাটিন অর্থাৎ ঝুরি ঝুরি উপর থেকে মাছের আঁশের মতো চলটা উঠতে থাকে বা আবরণ উঠতে থাকে যেটাকে স্কেল বলে ইরাইথেমেটাস প্লেক উইথ সিলভার স্কেল বাইল্যাটারালি সিমেট্রিক্যাল কোথায় কোথায় হয় এই প্রশ্ন করে যে সোরিয়াসিস শরীরের কোথায় হয় আমি একবার বায়োবোর্ড স্যারকে এরিয়া উল্লেখ করে কোশ্চেনটা করতে দেখেছিলাম যে এই এই এরিয়াতে এই সমস্যা নিয়ে এসেছে আপনার কাছে কি মনে হয় তো এরিয়া গুলোর মধ্যে একটা হচ্ছে এলবো স্যাক্রাম আমাদের বডির এক্সটেনসর সারফেস টিবিআর সামনে আমাদের ফোরআর্ম এবং আর্মের সামনে এই অংশে এছাড়া আমাদের স্ক্যাল্প ডেভেলপ করতে স্ক্যাল্পে এটা ইনভলভ করতে পারে এবং নেইল ইনভলভ করতে পারে এই হচ্ছে স্কিনে কোথায় কোথায় ইনভলভ করে সেইটার একটা ডেসক্রিপশন আরেকটা প্রশ্ন খুব কমনলি করা হয় যে সোরিয়াসিস কি কিউরেবল ডিজিজ কিনা সোরিয়াসিস কিউরেবল ডিজিজ নয় এটা কন্ট্রোলেবল ডিজিজ কন্ট্রোল করে রাখা যাবে কিন্তু সোরিয়াসিস কে চিকিৎসার মাধ্যমে একেবারে সারিয়ে তোলা যায় না ফাঙ্গাল ইনফেকশন যেমন সারিয়ে তোলা যায় এক্সিমা সারিয়ে তোলা যায় স্ক্যাবিজ সারিয়ে তোলা যায় সোরিয়াসিস কে পুরোপুরি সারিয়ে তোলা যায় না এটা গেল একটা বিষয় আরেকটা প্রশ্ন করে যে এটা কি বংশে ছড়াতে পারে কিনা আমি শুরুতে বলছিলাম যে সোরিয়াসিস কিন্তু একটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকে অর্থাৎ বংশে অন্যদেরও সোরিয়াসিস থাকতে পারে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা সারাগা সোরিয়াসিস থেকে করেন সেটা হচ্ছে যে সোরিয়াসিসের কমপ্লিকেশন হিসেবে অন্য কোন সিস্টেম ইনভলভ করতে পারে কিনা জি পারে সোরিয়াসিস জয়েন্ট ইনভলভ করতে পারে যেটাকে সোরিয়েটিক আর্থ্রাইটিস বলা হয় এটি সেরো নেগেটিভ আর্থ্রাইটিস এই প্রশ্ন সারাটা করেন ইজ ইট সেরো পজিটিভ অর সেরো নেগেটিভ এটা সেরো নেগেটিভ আর্থ্রাইটিস তখন সারাটা অনেক সময় জিজ্ঞেস করেন যে সেরো পজিটিভ আর্থ্রাইটিস কি কি আছে সেরো নেগেটিভ আর্থ্রাইটিস আর কি কি আছে তো এইখান থেকে আর্থ্রোপ্যাথির দিকে বা রিউম্যাটোলজির দিকে অনেক সময় প্রশ্নটা চলে যায় সুতরাং সোরিয়াসিসের কমপ্লিকেশন হিসেবে সোরিয়াটিক আর্থ্রাইটিস এর কথাটা বলতে হবে এটি একটি জিউম সেরো নেগেটিভ আর্থ্রাইটিস লার্জ জয়েন্ট ইনভলভ করে সোরিয়াটিক আর্থ্রাইটিস ইনভলভস দি লার্জ জয়েন্ট এবং মেইনলি অ্যাসিমেট্রিক্যাল তবে হাতের জয়েন্টও করতে পারে
ব্লাড জয়েন্ট গুলোতে ইনভলভ করে। চিকিৎসা কি হবে সোরিয়াসিস এর ক্ষেত্রে, স্কিনের সোরিয়াসিস এর ক্ষেত্রে আমরা বিভিন্ন ট্রিটমেন্ট আউটলাইন আছে। এই প্রশ্নটা করে যে সোরিয়াসিস রোগী আপনি কিভাবে চিকিৎসা দিবেন, অল্প অবস্থায় যখন থাকে বলতে হবে যে আমরা টপিক্যাল মেডিকেশন অর্থাৎ ক্রিম এবং অয়েন্টমেন্ট, সেখানে স্টেরয়েড আছে, সেখানে ভিটামিন ডি অ্যানালগ বা যেটা বলা হয় ডিরাইভেটিভ সেই ধরনের ক্রিম আছে। আমাদের অনেক এক্সটেন্সিভ হয়ে গেলে ওরাল মেডিকেশন লাগে। দুটো ওরাল মেডিকেশনের নাম অনেক সময় স্যাররা শুনতে চান, তার মধ্যে একটি হচ্ছে মেথোট্রেক্সেট আর একটি হচ্ছে অ্যাসিপ্রেটিন। এই দুইটা ওষুধের নাম বলতে হবে। ডেভিড সোনা থেকে চার্ট করে দেওয়া আছে সোরিয়াসিস ট্রিটমেন্ট, সেখানে দুইটা ওষুধের কথা লেখা আছে। এই কয়েকটা কোশ্চেন সোরিয়াসিস থেকে করে, তাহলে কি দাঁড়াচ্ছে, একটা হচ্ছে যে সোরিয়াসিস এর ক্লিনিক্যাল ফিচার, দুই নম্বর সোরিয়াসিস এর সিমটম, ইচিং হয় কিনা, সোরিয়াসিস ছোঁয়াচে কিনা ছোঁয়াচে নয়, সোরিয়াসিস বংশে ছড়ায় কিনা বংশে ছড়ায়, সোরিয়াসিস এর কমপ্লিকেশন কি হতে পারে, সোরিয়াটিক আর্থ্রাইটিস ট্রিটমেন্ট কিভাবে দিবে, মূলত এই কয়েকটা প্রশ্ন সোরিয়াসিস থেকে করা হয়। ধন্যবাদ স্যার। স্যার আমরা এখন আমরা সোরিয়াসিস এর পর আমরা এখন ফাঙ্গাল ইনফেকশন নিয়ে আলোচনা করতে চাই স্যার। ফাঙ্গাল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে আপনারা জানেন যে টিনিয়া বলে বা সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন বা স্কিন এর ফাঙ্গাল ইনফেকশন কি হতে পারে, এই প্রশ্নটা খুবই প্রিয় প্রশ্ন স্যারদের, কারণ আমাদের দেশে ফাঙ্গাল ইনফেকশন খুবই কমন। তো যে প্রশ্নটা করে, এক নম্বর যে স্কিনে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে কিনা, অর্গানিজমের নাম বলেন। আপনারা মাইক্রোবায়োলজিতে পড়ে এসেছেন যে আমরা ডার্মাটোফাইট বলি এটাকে, ট্রাইকোফাইটন, এপিডার্মোফাইটন, মাইক্রোফাইটন। ফাঙ্গাল ইনফেকশন হয় মাথা ত্বক থেকে শুরু করে নখ পর্যন্ত সব জায়গায় হতে পারে, প্রতিটি এরিয়ার নাম আপনি চাইলে বলতে পারেন এবং সেটাতে এক্সামিনার অনেক সময় খুবই প্লিজ হন। যেমন মাথায় হলে আমরা টিনিয়া ক্যাপিটিস বলি, মুখে হলে টিনিয়া ফিস্ট বলা হয়, বাড়িতে হলে টিনিয়া বার্বি বলে, শরীরে হলে কনকুরিস, আমাদের ফোল্ডেড এরিয়া হলে কুরিস, আমাদের হাতে হলে টিনিয়া ম্যানাম, পায়ে হলে টিনিয়া পেডিস এবং নখে হলে টিনিয়া আঙ্গুলা। এই নামগুলো কি বলতে পারে এই এরিয়াতে হয়, এটা এইরকম নাম। আরেকটা প্রশ্ন সাদা করছে, টিনিয়া কর্পোরিস বা শরীরে ফাঙ্গাল ইনফেকশন হলে এটা বুঝবো কিভাবে। এক নম্বর হচ্ছে যে এটাকে অনেক সময় রিং ওয়ান বলে, রাউন্ড হবে, গোল চাকার মতো হবে, বর্ডারটা বা মার্জিনটা এলিভেটেড থাকে, সেন্ট্রালি ক্লিয়ার এবং এক্সট্রিম ইচিং। এই কথাটা শুনতে চান যে ইচিংটা কেমন, যেমন স্ক্যাবিজ এর ইচিং এর কথা বলেছিলাম যে এটা রাতের বেলা বেশি চুলকায়, আর থাকেন যতক্ষণ থেকে ব্লিডিং শুরু হয়, তো প্লিজেন্ট ইচিং এবং ইট পেশেন্ট কিপস অন ইচিং অ্যান্ড স্প্রেড, তাহলে শরীরের এই এই জায়গাগুলো ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। কোশ্চেন গুলো এভাবেই করে যে স্কিনে ফাঙ্গাল কি ধরনের হতে পারে, কোন কোন জায়গায়, জায়গাগুলো নাম বলে দিলাম। আমি বলতাম আরেকটা প্রশ্ন যে ইনভেস্টিগেশন কিভাবে করি আমরা ফাঙ্গাল ইনফেকশন, দুইটা জিনিস, একটা হচ্ছে যে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা মাইক্রোস্কোপে এক্সামিন করি, সেখানে আমরা হাইপি মোল্ড এই জিনিসগুলো দেখি, আরেকটা হচ্ছে যে আমরা স্টেইন এর কাজ করি, আমরা যেটা বললাম কেওএইচ দিয়ে, আর হচ্ছে আমরা কালচার করতে পারি। কালচার সাধারণত সেবোরোস এসডি মিডিয়া বলে, সেবোরোস ডেক্সট্রোস অ্যাগার মিডিয়াতে কালচার করা হয়। ক্যান্ডিডা ইনফেকশন আছে বা ক্যান্ডিডা দিয়ে স্কিনে কোনো ইনফেকশন হতে পারে কিনা, আমাদের যেমন ক্যান্ডিডা আমাদের একইভাবে করে ফাঙ্গাস থেকে যে ক্লাসিফিকেশন কি কি ধরনের ফাঙ্গাল ইনফেকশন আছে, দুই নম্বর হচ্ছে যে ক্লিনিক্যাল ফিচার কি, তিন নম্বর হচ্ছে যে ক্যান্ডিডা দিয়ে কি কি ইনফেকশন করতে পারে, ল্যাবরেটরি ইনভেস্টিগেশন আমরা কিভাবে করব, এই প্রশ্নটা করে। আরেকটা প্রশ্ন করে যে প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে, আপনারা জানেন যে ফাঙ্গাল ইনফেকশনের বেশ কতগুলো প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে, তার মধ্যে একটি হচ্ছে ইমিউনো সাপ্রেসিভ কন্ডিশন, যদি তার ম্যাল নিউট্রিশন থাকে, ওভার ক্রাউডিং থাকে, ল্যাক অফ হাইজিন থাকে, এবং এর আপনাদের ক্ষেত্রে দেখা যায় যে ফাঙ্গাল ইনফেকশন হয় এইডস এর ক্ষেত্রে বা অন্য কোন ম্যালিগনেন্সি বা অন্য কোন ডিজিজ যদি থাকে, লং টার্ম যদি অ্যান্টিবায়োটিক কেউ খায়, সেক্ষেত্রে দেখা যায় যে
হিসেবে বাঙালি ভাষা ছড়াতে পারে, এটা হচ্ছে প্রিডিসপোজিং ফ্যাক্টর। অনেক সময় এই কোশ্চেনটা করে, আর একটা কোশ্চেন করে যে ট্রিটমেন্ট কি দেওয়া হয়, অ্যান্টিফাঙ্গাল ড্রাগ এর কতগুলো টপিক্যাল আছে, সিস্টেমিক আছে, কয়েকটা নাম বলতে পারলেই হবে। যেমন সিস্টেমিক এর ক্ষেত্রে ইট্রাকোনাজল, ফ্লুকোনাজল, টারবিনাফিন, এই ওষুধগুলোর নাম বলতে পারেন। টপিক্যাল এর ক্ষেত্রে মাইকোনাজল, তারপর টারবিনাফিন আছে, বিউটেনাফিন আছে, ফ্লুকোনাজল, এই নামগুলোকে বলতে হবে, কয়েকটা নাম বলতে পারলেই চলে। সুতরাং ফাঙ্গাল ইনফেকশন মূলত এই প্রশ্নগুলোই করা হয়। এক হচ্ছে যে আপনি ফাঙ্গাল ইনফেকশনে কোনো ডিজিজ দেখেছেন কিনা, কোথায় কোথায় ফাঙ্গাস হচ্ছে, সেক্ষেত্রে এই নাম বলতে হবে। আরেকবার বলে দিচ্ছি, টিনিয়া ক্যাপিটিস মাথায় হবে, টিনিয়া ফেসটি মুখে, টিনিয়া বার্বি বিয়ার্ডে, টিনিয়া কর্পস সারা শরীরে, ফোল্ডেড এরিয়া হলে টিনিয়া ক্রুরিস, নখে হলে টিনিয়া আনকুয়াম, হাতে হলে টিনিয়া ম্যানাম, পায়ে হলে টিনিয়া পেডিস, এই নামগুলি ভাবে বলতে হবে। ক্লিনিক্যাল ফিচার জিজ্ঞেস করতে পারে, সেখানে ইচিং এর কথাটা অবশ্যই মেনশন করতে হবে। ইনভেস্টিগেশন তো আমি বললাম, আর ট্রিটমেন্টের ক্ষেত্রে শুধু নাম অনেক সময় শুনতে হয় সেটা বলতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে এটা অবশ্যই ছোঁয়াচে রোগ, ফাঙ্গাল ইনফেকশন থেকে করা হয়। ধন্যবাদ স্যার। স্যার আমাদের এই পরের টপিকটা হলো স্যার এসটিডি, এসটিডি নিয়ে স্যার আমরা প্রপে কি ধরনের কোশ্চেন হয় স্যার আমরা ওই বিষয়ে শুনতে চাই। আচ্ছা, এসটিডি এর ক্ষেত্রে একটা হচ্ছে যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এটা মেডিসিন থেকে কোশ্চেন করা হয়, ইনফেকশাস ডিজিজ এর আন্ডারে ডার্মাটোলজি থেকে কোশ্চেন করা হয়। একটা প্রশ্ন করা হয় যে ক্লাসিফিকেশন অফ ক্লাসিফাই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এটা খুব ইম্পর্টেন্ট যে আপনি এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এর কোন রোগী দেখেছেন কিনা, কি কি ধরনের এসটিডি আছে। তো সেক্ষেত্রে আমি যেটা মনে করি যে ওই অর্গানিজম ওয়াইজ যদি ভাগ করে বলা যায়, যেমন ব্যাকটেরিয়াল, তার মধ্যে একটা হচ্ছে গনোরিয়া, একটা হচ্ছে সিফিলিস, এই দুইটা নাম বলতে হবে। তিন নম্বর আছে নন গনোকককাল ইউরেথ্রাইটিস, যেখানে অন্যান্য আদার ব্যাকটেরিয়া দিয়ে, যেমন ক্ল্যামিডিয়া আছে, যেমন স্ট্রেপটোকক্কাস আছে, এই ব্যাকটেরিয়া গুলো দিয়ে ইউরেথ্রাইটিস হতে পারে। এই তিনটার নাম আপনাদেরকে বলতে হবে। শ্যাংক্রয়েড একটা আছে, এটা বলতে পারলে ভালো। তবে সিফিলিস, গনোরিয়া, নন গনোকককাল ইউরেথ্রাইটিস, এই তিনটার নাম বলতে হবে। শ্যাংক্রয়েড, তারপরে গ্র্যানুলোমা ইনগুইনালি, এই দুইটা নাম পরের দিকে বলতে পারলে ভালো। আর ভাইরালের মধ্যে যেমন একটা হচ্ছে হারপিস, যেটা হারপিস ল্যাবিয়ালিস মুখে করে, হারপিস প্রো জেনিটালিস, যেটা জেনিটালিয়াতে করে, এইটার নাম বলতে হবে। এইচআইভি, এটা বলতে হবে। হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সিও কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিট করতে পারে, এটা বলতে হবে। আর আরেকটা হচ্ছে যে প্যারাসাইটিক ডিসঅর্ডারের মধ্যে স্ক্যাবিজ এর কথা আমি বলছিলাম, স্ক্যাবিজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা আছে ট্রাইকোমোনাস, ট্রাইকোমোনিয়াসিস, যেটা ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস করে, এই ভ্যাজাইনাইটিস করে, এই ডিজিজ এর নামটা বলতে হবে। মূলত এই কয়েকটা এসটিডি যদি ভাগ করে বলা যায়, তাহলে সুবিধা যেটা হবে যে কোনটা মিস হবে না এবং আমরা ইম্পর্টেন্ট গুলোকে বলতে পারবো। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা সিফিলিস, গনোরিয়া বলবোই, নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস, শ্যাংক্রয়েড বলতে পারলে ভালো, ভাইরাসের ক্ষেত্রে আমরা এইচআইভি বলবো, হারপিস বলবো, হেপাটাইটিস বি সি, আরেকটা আমি বলি নাই, ভাইরাল ওয়ার্ড, যেটা কি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে হয়, যেটা ভাইরাল ওয়ার্ড, এবং এটাও সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এবং আপনারা জানেন যে ফর ফিমেল ইট হ্যাজ গট এ গ্রেভ কনসিকোয়েন্স, এখান থেকে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থেকে কোনো সার্ভাইকাল কার্সিনোমা হতে পারে। তাহলে এইগুলো হচ্ছে ভাইরাসের, এটা ব্যাকটেরিয়া এবং প্যারাসাইটিক। এইভাবে ক্লাসিফিকেশন এই কোশ্চেনটা প্রায় করে যে কি কি ধরনের এসটিডি আছে। আপনাকে কোশ্চেন করতে পারে যে আপনি কোনোটা দেখেছেন কিনা ওয়ার্ডে। তো আমরা অ্যাকিউট গনোকককাল ইউরেথ্রাইটিস বা গনোরিয়া রোগী প্রায় দেখি। তো গনোরিয়া মেল রাই সাধারণত প্রেজেন্ট করে, ফিমেল গনোরিয়া পেশেন্ট আমরা দেখতে পাই না। কারণটা কি? কারণ হচ্ছে ফিমেল গনোরিয়া মোস্ট অফ দা টাইম অ্যাসিমটোমেটিক থাকে। তো মেল গনোরিয়া প্রেজেন্ট করে কিভাবে? পার ইউরেথ্রাল পুরুলেন্ট ডিসচার্জ, অর্থাৎ ইউরেথ্রা দিয়ে পুরুলেন্ট ডিসচার্জ বের হয়, সাদা পুরুলেন্ট। একটা জিনিস মনে রাখবেন যে পার ইউরেথ্রাল পুরুলেন্ট ডিসচার্জের কোনো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস নাই, একটাই মাত্র ডিজিজ আছে যেটার কারণে আর ইউরেথ্রাল পুরুলেন্ট ডিসচার্জ হতে পারে, এবং সেটাই হচ্ছে অ্যাকিউট গনোকককাল ইউরেথ্রাইটিস। আর যতগুলো ইউরেথ্রাইটিস আছে, যেমন আমি নন গনোকককাল ইউরেথ্রাইটিস এর কথা বলছিলাম, যেখানে হারপিস আছে, ক্ল্যামাইডিয়া আছে, আরো অনেক অর্গানিজম আছে, এর সবগুলোই হচ্ছে মিউকোপুরুলেন্ট ডিসচার্জ বা মিউকয়েড ডিসচার্জ, যেখানে পিওর পুরুলেন্ট ডিসচার্জ হয় না। সুতরাং গনোরিয়া রোগী আপনার কাছে কিভাবে প্রেজেন্ট করে, মেইল কেয়ার, মেইলের কথা বলতে হবে যে কমনলি মেইল পেশেন্টরাই এটার সিমটোমেটিক হয়ে থাকে, পার ইউরেথ্রাল পুরুলেন্ট ডিসচার্জ নিয়ে আসে। অর্গানিজম এর নাম নাইসেরিয়া গনোরি, ইনকিউবেশন পিরিয়ড খুবই শর্ট, 2 to 7 days আফটার আনপ্রোটেক্টেড এক্সপোজার।
ইনভেস্টিগেশন কি করতে হবে, আমরা ওই ইউরেথ্রাল স্মিয়ার নিয়ে গ্রাম স্টেইন এবং কালচার করতে পারি। আমরা কি পাব, গ্রাম নেগেটিভ ডিপ্লোকককাই, গ্রাম নেগেটিভ ডিপ্লোকককাই, এটাই হচ্ছে নাইসিরে, এভাবেই থাকে। একটা প্রশ্ন অনেক সময় করে যে আপনার কাছে এই সিমটম নিয়ে রুগী এসছে, কিন্তু এই সিমটমটা বেশ কয়েকদিন ছিল, উনি আপনার কাছে এসছে, উনার এখন ইউরেথ্রাল ডিসচার্জ নাই, তাহলে গনোরি এক্সক্লুড করবো কি হবে? সেক্ষেত্রে আমরা প্রোস্টেটিক স্মিয়ার নিয়ে থাকি, প্রোস্টেটিক স্মিয়ার ফর গ্রাম স্টেইনিং এন্ড কালচার সেন্সিটিভিটি। আমাদের আসলো গনোরিয়া, কমপ্লিকেশন অফ দি গনোরিয়া কি হতে পারে, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। কমপ্লিকেশন অনেক কিছু হতে পারে, যেমন এখান থেকে অনেক সময় এপিডিডাইমাইটিস, এপিডিডাইমর্কাইটিস ডেভেলপ করতে পারে, এখান থেকে দেখা যায় যে ইউরেথ্রাল স্ট্রিকচার পর্যন্ত ডেভেলপ করতে পারে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় রেয়ার যদিও তবে এখান থেকে স্টেরিলিটি ডেভেলপ করতে পারে, যদি বাইল্যাটারাল এপিডিডাইমর্কাইটিস থাকে সেখান থেকে সিস্টাইটিস একটা কন্ডিশন, সেটা ডেভেলপ করতে পারে। তো এই প্রবলেম গুলো কমপ্লিকেশন গুলো মেইলে হতে পারে, কি কি হতে পারে, একটা হচ্ছে এপিডিডাইমাইটিস, এপিডিডাইমর্কাইটিস, ইউরেথ্রাইটিস, সিস্টাইটিস, ইউরেথ্রাল স্ট্রিকচার এবং স্টেরিলিটি ডেভেলপ করতে পারে। আর একটা প্রশ্ন গনোরিয়া থেকে করা হয়, সেটা হচ্ছে যে আপনি ট্রিটমেন্ট কিভাবে করবেন। বেশ অনেকগুলো ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করা যায়, যেমন আমরা ইনজেকশন দিতে পারি সেফট্রায়াক্সন, আমরা সিপ্রোফ্লক্সাসিন ওরালি দিতে পারি, আমরা ডক্সিসাইক্লিনও ওরালি দিতে পারি, সেফিক্সিম ও ওরালি দেওয়া যেতে পারে। এই কয়েকটা ওষুধ দেওয়া যায়, এর মধ্যে ইনজেকশন সেফট্রায়াক্সন, সিপ্রোফ্লক্সাসিন, সেফিক্সিম এবং ডক্সিসাইক্লিন, এই ওষুধগুলো দেওয়া যেতে পারে। এবং গনোরিয়া থেকে এই প্রশ্নগুলো আসে, সিফিলিসের কিছু প্রশ্ন অনেক সময় করতে দেখেছি, যে সিফিলিসের ক্লাসিফিকেশন, সরি সিফিলিসের অর্গানিজমের নামটা জিজ্ঞেস করে, ট্রিপোনিমা প্যালিডাম, কি ধরনের অর্গানিজম, স্পাইরোকেট, ক্লাসিফিকেশন অফ সিফিলিসটা জিজ্ঞেস করে, এবং ক্লাসিফিকেশনটা একটু জটিল, ক্লাসিফিকেশনটা আপনাদের ডেভিডসনে সুন্দর করে দেয়া আছে, আমি একটু বলে দিই ক্লাসিফিকেশনটা, আপনারা পড়ে নেবেন। ক্লাসিফিকেশন অফ সিফিলিসটা দেখবেন যে বইয়ে লেখা আছে কনজেনিটাল এবং অ্যাকোয়ার্ড, এবং অ্যাকোয়ার্ডের মধ্যে যেই ক্লাসিফিকেশনটা আছে, একটা হচ্ছে আর্লি এবং লেট। আর্লি হচ্ছে ইনফেকশন ঢোকার পর প্রথম 2 বছর, লেট হচ্ছে 2 বছরের পরে। তো আর্লির মধ্যে কি কি আছে, একটা হচ্ছে প্রাইমারি সিফিলিস, একটা হচ্ছে সেকেন্ডারি সিফিলিস, আর একটা হচ্ছে আর্লি লেটেন্ট সিফিলিস। প্রাইমারি সিফিলিস, সেকেন্ডারি সিফিলিস, আর্লি লেটেন্ট সিফিলিস। আর লেটের মধ্যে কি কি আছে, লেট লেটেন্ট, বিনাইন টারশিয়ারি, কার্ডিওসিফিলিস, নিউরোসিফিলিস, এই হচ্ছে ক্লাসিফিকেশন। অর্থাৎ আমার সিফিলিস এর মধ্যে একটা হচ্ছে অ্যাকোয়ার্ড, একটা হচ্ছে কনজেনিটাল। অ্যাকোয়ার্ড এর মধ্যে আর্লি এবং লেট, আর্লি হচ্ছে প্রথম 2 বছরের মধ্যে, লেট হচ্ছে তারপরে। আর্লির মধ্যে একটা হচ্ছে প্রাইমারি সিফিলিস, যেটাকে শ্যাঙ্কার বলা হয়, একটা হচ্ছে সেকেন্ডারি সিফিলিস, আর একটা হচ্ছে আর্লি লেটেন্ট সিফিলিস। লেট সিফিলিস এর মধ্যে লেট লেটেন্ট, বিনাইন টারশিয়ারি, কার্ডিওসিফিলিস, নিউরোসিফিলিস, এই হচ্ছে অ্যাকোয়ার্ড। আর কনজেনিটাল এর মধ্যে আর্লি অ্যান্ড লেট, এটার ভিতরে আর ভেতরে তেমন কোনো ক্লাসিফিকেশন। আর্লি কনজেনিটাল সিফিলিস এর কিছু ফিচার্স আছে, লেট কনজেনিটাল সিফিলিস এর কিছু ফিচার্স আছে। আচ্ছা, এখন সিফিলিস এর ক্লাসিফিকেশনের পরে খুব তেমন প্রশ্ন আন্ডার গ্রাজুয়েটে করা হয় না। একটা হচ্ছে যে প্রাইমারি লেশন অফ সিফিলিস কে কি বলা হয়, যেটা আমি বললাম যে শ্যাঙ্কার বলা হয়। শ্যাঙ্কারটা সাধারণত কেমন হয়, এটা সিঙ্গেল লেশন, অনেক সময় মানে শ্যাঙ্কার দেখতে কেমন বা শ্যাঙ্কারের ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটা কেমন। শ্যাঙ্কার 1 নম্বর হচ্ছে যে সিঙ্গেল লেশন, পেইনলেস, ইরোশন, সেখান থেকে একটা ইনডিউরেটেড আলসার তৈরি করে, এর ফ্লোরটা থাকে একদম ক্লিন, বেইসটা থাকে হার্ড, ইট নেভার ব্লিডস অন টাচ, এবং এটার একটা আন্ডারমাইন এজ থাকে উইথ বাইল্যাটারাল লিম্ফাডেনোপ্যাথি উইচ ইজ নন টেন্ডার অ্যান্ড ডিসক্রিট। এই হচ্ছে আপনার শ্যাঙ্কারের ডেসক্রিপশন। একটা হচ্ছে যে সিঙ্গেল লিশন হবে, ব্যথা থাকবে না, নো পেইন, নো টেন্ডারনেস, নো ব্লিডিং, নো সাইন অফ ইনফ্লামেশন, নো রেড ইনডিউরেশন, এর ফ্লোরটা একদম ক্লিন, বেসটা থাকবে হচ্ছে হার্ড বা ফার্ম, এবং ইট ডাজ নট ব্লিড অন টাচ, আর বাইল্যাটারাল লিম্ফেডেনোপ্যাথি থাকবে যেটা নন টেন্ডার, এবং উইদাউট ট্রিটমেন্ট দেখা যায় উইদিন এ ফিউ ডেইজ এই শ্যাঙ্কারটা হিল হয়ে যায়। তাহলে সিফিলিস এর কোশ্চেনের মধ্যে একটা ক্লাসিফিকেশন জিজ্ঞেস করে, শ্যাঙ্কারের কথা অনেক সময় জিজ্ঞেস করতে পারে। আরেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট সিফিলিস থেকে করা, সেটা হচ্ছে ট্রিটমেন্ট অফ সিফিলিস। আমরা বেনজাথিন পেনিসিলিন দিয়ে থাকি, আপনারা যদি আর কিছু মনে না থাকে পেনিসিলিনের কথাটা বলতে হবে,
বেনজাথিন পেনিসিলিন ইন্ট্রামাসকুলারলি দেওয়া হয়। আর ট্রিটমেন্টের ডিটেলস সাধারণত ভাই ভাই জিজ্ঞেস করে না যে আর্লি হলে কয় ডোজ লেটে কয় ডোজ, জিজ্ঞেস করে ওষুধের নাম থেকে আমরা বেনজাথিন পেনিসিলিন ইনজেকশন ইন্ট্রামাসকুলারলি দিয়ে থাকি সিফিলিসের ক্ষেত্রে। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার আমাদের এরপর টপিক হলো স্যার গনোরিয়া। স্যার গনোরিয়া, আমি গনোরিয়া সম্পর্কে কি কি কোশ্চেন করা হয় স্যার? হ্যাঁ, গনোরিয়াতে আমি আবারও বলি, গনোরিয়া তো বললাম, একটা হচ্ছে গনোরিয়া, এক হচ্ছে যে অর্গানিজমের নামটা, ইনকিউবেশন পিরিয়ড জিজ্ঞেস করতে পারে, কি সিমটম নিয়ে আসে। আমি বলেছি যে পার ইউরেথ্রাল পুরুলিন ডিসচার্জ নিয়ে আসবে, ফিমেলরা অ্যাসিমটোমেটিক থাকে। গনোরিয়ার অর্গানিজম কিভাবে আপনি ল্যাবরেটরিতে আইসোলেট করবেন সেটাও আমি বললাম, ইউরেথ্রাল স্মেয়ার ফর গ্রাম স্টেইন সিএস, যদি ইউরেথ্রাল স্মেয়ার না থাকে তাহলে প্রোস্টেটিক স্মেয়ার নেওয়া যেতে পারে, আমি ট্রিটমেন্টটাও বলেছি গনোরিয়ার। আর কমপ্লিকেশন, গনোরিয়ার কি কমপ্লিকেশন হতে পারে, এই কয়েকটা প্রশ্ন করে কমপ্লিকেশন গুলো আমি বলে দিলাম যে কি কমপ্লিকেশন। জি ধন্যবাদ স্যার। স্যার আমরা এবার চলে যেতে চাই স্যার আর্সেনিকে, আমাদের পরের টপিকটা হলো স্যার আর্সেনিক। এই ব্যাপারে আর্সেনিকে যাওয়ার আগে আমি একটু বলি যে সিফিলিসের কথা বলেছি কিন্তু অন্যান্য এসটিআই কথা আমি খুব একটা বলি না। একটা হচ্ছে এইচআইভি নিয়ে কিছু প্রশ্ন করা হয়, আমি ওইটা একটু বলে যেতে চাই। এইচআইভি এর একটা প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, যে এইচআইভি যে ল্যাবরেটরিতে কিভাবে ডায়াগনোসিস করা হয়, আমরা এলাইজা করা হয় স্ক্রিনিং, তারপরে ওয়েস্টার্ন ব্লট করে থাকি। একটা অর্গানিজম ঢোকার পরে এইচআইভি এইডস কিভাবে এটা তার শরীরে কিভাবে এটা তার কোর্সটা কি, একটা হচ্ছে যে প্রথমে একটা ফার্স্ট যেটা হয় চারটা স্টেজ আছে, স্টেজ 1 2 3 4। স্টেজ 1 এর ক্ষেত্রে যেটা হয় যে একটা ইনিশিয়াল একটা প্রোট্রোমাল একটা সিমটম থাকে যেখানে দেখা যায় যে তারপর অ্যাকিউট একটা ফেজ রিয়াকশন হয়, অ্যাকিউট ফেজ রিয়াকশন বলা হয় এটাকে। দেখা যায় যে ইনফেকশন অর্গানিজম ঢোকার সপ্তাহ 2-3 এর মধ্যে একটু মাইল্ড ফিভার, সোর থ্রোট, ম্যালেজিয়া এরকম কিছু থাকে, অনেক ফ্লু লাইক সিম্পটম যেটা কয়েকদিনের পরে চলে যায়। তারপর একটা অ্যাসিমটোমেটিক ফেজ থাকে প্রলং কয়েক বছর, 8-10 বছর পর্যন্ত এটা পারসিস্ট করতে পারে, যেখানে শুধুমাত্র জেনারেলাইজড লিম্ফ অ্যাডেনোপ্যাথি থাকে। এই প্রশ্ন অনেক সময় স্যারেরা করেন যে অ্যাসিমটোমেটিক স্টেজে এইডস এর পেশেন্টের কোন ধরনের থাকতে পারে কিনা, আমরা সেই ক্ষেত্রে যেটা পেতে পারি জেনারেলাইজড নন টেন্ডার লিম্ফ্যাডেনোপ্যাথি পেতে পারি, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে থার্ড স্টেজ যেটাকে এইডস রিলেটেড কমপ্লেক্স বলা হয়, আর 4 নম্বরটা ফুল ব্লোন এইডস বলা হয়। আপনারা ডেভিশনে দেখবেন যে প্রতিটা স্টেজ অনুযায়ী বেশ কিছু ক্লিনিক্যাল ফিচার্স আছে, এটা একটা। আর একটা প্রশ্ন করা হয় যে এইচআইভি এইডস থেকে যে ক্লিনিক্যাল ফিচারের পাশাপাশি ল্যাবরেটরি ইনভেস্টিগেশন আমি বললাম, আর একটা হচ্ছে ট্রিটমেন্টের ক্ষেত্রে ওই যে হাইলি অ্যাক্টিভ অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, হার্ট বলা হয় হাইলি অ্যাক্টিভ অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, এখানে কতগুলো ক্যাটাগরি আছে, যেমন নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর, নন নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর, প্রোটিয়েজ ইনহিবিটর, মূলত এই 3 গ্রুপের ওষুধ থেকেই ওষুধ দেওয়া হয়। এবং একটা নাম আছে, আপনারা নামগুলো একটু দেখে নিতে পারেন, যেমন রাইটোনাভির, অ্যাবাকাভির, আমি এই নামগুলোর মধ্যে যাচ্ছি না, খুবই কঠিন নাম, তো কয়েকটা নাম একটু অনেক সময় পাই পাই সারা জিজ্ঞেস করে যে কি কি ওষুধ দেওয়া হয়, একটু ল্যামিকিউটিন, সিরোভিউটিন, এই কতগুলো ওষুধ আছে, আপনারা নামগুলো বলতে পারলেই হবে। এই গ্রুপের ওষুধ গুলো আছে। আর একটা হলো যে এইচআইভি এর ক্ষেত্রে কোশ্চেন করা হয় যে যারা হেলথ কেয়ার গিভার তাদের যদি অ্যাক্সিডেন্টাল প্রিক হয়ে যায়, পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস কি হবে, তো এইটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক সময় ভাই ভাই করে যে আপনি এরকম প্রিক হলো আপনি কি করবেন। তো সেক্ষেত্রে যেটা হয় যে যদি নোন স্ট্যাটাস অফ এইচআইভি হয় সেক্ষেত্রে পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস হিসেবে এই এইচআইভি এইডস এর ওষুধই 1 মাসের জন্য খেতে হয়, তার একটা আলাদা শিডিউল আছে। এই হচ্ছে মূলত এইচআইভি এইডস থেকে এই প্রশ্নগুলো করা হয় যে এইচআইভি এইডস এর ক্লিনিক্যাল ফিচার কি, আপনারা স্টেজ ওয়াইজ বলবেন। 2 নম্বর হচ্ছে কি কি ইনভেস্টিগেশন করা হয়, আমি 2টা নাম বললাম, এলাইজা, ওয়েস্টার্ন ব্লট, এছাড়া ফলো আপ করার জন্য আমরা ভাইরাল লোড দেখি, টি সেল কাউন্ট দেখি, ভাইরাল লোড কমছে কিনা এবং টি সেল কাউন্ট বাড়ছে কিনা, এই জিনিসটা দেখা হয়। এটার কথা অনেক সময় জিজ্ঞেস করেন, আর আমি তো ট্রিটমেন্টের কথা বললাম। তো এইচআইভি এইডস এর থেকে মূলত এই কয়েকটা প্রশ্ন করে। আর্সেনিকের কথা রেজওয়ান বললো, আর্সেনিকের কয়েকটা প্রশ্ন অনেক সময় ভাই ভাই করে। 1 নম্বর হচ্ছে যে আর্সেনিক ওসিস বলতে কি, আর্সেনিক ওসিস বলতে আমরা কি বুঝি, আর্সেনিক হচ্ছে যে আর্সেনিক যুক্ত পানি যদি কেউ 6 মাস আর তার বেশি সময় ধরে সেবন করে, এর ফলে যে ক্লিনিক্যাল ফিচার গুলো আসে সেইটাকেই মূলত ক্রনিক আর্সেনিকোসিস বলা হয়। এটা হলো 1 নম্বর। এখন এখন আরেকটা প্রশ্ন করে যে আমাদের পানিতে পারমিসিবল লিমিট অফ আর্সেনিক কত, আপনারা সবাই জানেন ওই পারমিসিবল লিমিটের কথা, বলতে বাইরের দেশে হচ্ছে 0.05, আমার দেশে কম, এবং এই পারমিসিবল লিমিট অফ ওয়াটার আর্সেনিক আছে
কিনা সেটা যেই টিউবওয়েলে থাকে সেটাতে আমরা রেড সিগন্যাল দেওয়া হয়, যে টিউবওয়েল না সেটাকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়। এই হচ্ছে আর্সেনিক। যদি আরেকটা প্রশ্ন করে যে কোনো একটা এরিয়ায় যদি আর্সেনিক কন্টামিনেটেড ওয়াটার থাকে সেক্ষেত্রে অল্টারনেট সোর্স পানির কি হবে, সারফেস ওয়াটারের কথা বলতে পারেন, এটা একটা বিষয়। আর একটা প্রশ্ন করা হয় যে আর্সেনিকের ক্লিনিক্যাল ফিচার কি হয়, বা ডব্লিউএইচও একটা গ্রেডিং আছে, তো সেই গ্রেডিং যদি কারো মনে না থাকে আমি সহজ ভাবে বলে দিচ্ছি। স্কিনে কিছু ম্যানিফেস্টেশন হয় এবং সিস্টেমে কিছু ম্যানিফেস্টেশন হয়। স্কিনে যে ম্যানিফেস্টেশন গুলো হয় তার মধ্যে একটি হচ্ছে যে আমাদের স্কিনে রেইন ড্রপ অ্যাপিয়ারেন্স অফ পিগমেন্টেশন, অর্থাৎ দেখা যায় যে শরীরের বিভিন্ন জায়গায় ছিটা 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 সাদা 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 স্পট পড়ছে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের শরীরটা কালচে হয়ে যায়, অর্থাৎ জেনারেলাইজড মেলানোজেনেসিস, অর্থাৎ আমাদের শরীরটা যতটুকু তার টেক্সচার ছিল ধীরে ধীরে এটা ডার্ক হয়ে যায়। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে কেরাটোসিস ডেভেলপ করে, অর্থাৎ আমাদের হাতের তালু এবং পায়ের তলায় পালমো প্ল্যান্টার এরিয়াতে কেরাটোসিস, অর্থাৎ শক্ত শক্ত ফোটার মতো দেখা যায়, এগুলোকে আমরা কেরাটোসিস বলি। গোটা গোটা কোনো ব্যথা থাকে না, চুলকানি থাকে না, কিন্তু গোটা উঠে এবং এই গোটা গুলো ধীরে বড় হতে থাকে, অনেকটা কর্নের মতো দেখা যায় এবং শরীরে আমাদের শরীরে হাতের তালু পায়ের তলায় দেখা যায়। একটা পর্যায়ে দেখা যায় সেখান থেকে এটা বড় হয়ে মানে ক্র্যাক হচ্ছে, অর্থাৎ পেটে যাচ্ছে, একটা ডার্মা ডেভেলপ করছে, পুরো হাতের তালু পায়ের তলা আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে। স্কিন ফিচার এগুলোই, একটা হচ্ছে রেইন ড্রপ হাইপোপিগমেন্টেশন, আর একটা হচ্ছে জেনারেলাইজড হাইপার পিগমেন্টেশন, একটা হচ্ছে কেরাটোসিস যেটা হাতের তালু এবং পায়ের তলায় ডেভেলপ করে। এর পাশাপাশি সিস্টেমিক ফিচার হতে পারে আর্সেনিক মূলত অল ভাইটাল অর্গান ইনভলভ করে। এখানে ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে, ক্রনিক লিভার ডিজিজ হতে পারে, এখান থেকে কার্ডাইটিস ডেভেলপ করতে পারে, ক্রনিক লাং ডিজিজ পর্যন্ত ডেভেলপ করতে পারে। এখানে দেখা যায় যে পালমোনারি ফাইব্রোসিস ডেভেলপ করে, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ ডেভেলপ করতে পারে, অর্থাৎ আর্থ্রোপ্যাথিও আর্সেনিকে ডেভেলপ করতে পারে। মোস্ট অফ দি ভাইটাল অর্গানস গেট ইনভলভ স্লোলি গ্রাজুয়ালি এবং সিএনএস ম্যানিফেস্ট থাকে। তো এই ক্লিনিক্যাল ফিচারটা জিজ্ঞেস করে আরেকটা প্রশ্ন খুব কমনলি আর্সেনিকে করা হয়, আর একটা হচ্ছে যে হোয়াট আর দি ইনভেস্টিগেশন, আপনি কিভাবে ইনভেস্টিগেট করবেন, কোন স্যাম্পল পাঠাবেন, কোথায় পাঠাবেন। একটা হচ্ছে স্যাম্পল পাঠাতে হবে অ্যাটমিক এনার্জি কমিশনে, এবং আমরা কোন স্যাম্পলটা পাঠাই, সাধারণত দেখা যায় যে নেইল ড্রপ পাঠানো হয়, আমরা হেয়ার প্লাকিং করে আমরা হেয়ার পাঠাই, এই দুইটা আমরা সাধারণত ব্লাড পাঠাই না, আমরা এই দুইটা স্পেসিমেনই সাধারণত দেখা যায় যে আমরা এই আর্সেনিক টেস্ট করার জন্য আণবিক অ্যাটমিক এনার্জি কমিশনে ড্রপ পাঠানো হয়, মূলত আর্সেনিক এই খুব করা। ধন্যবাদ স্যার। স্যার আমাদের এরপরের টপিকটা হলো স্যার একনি, আমরা একনি নিয়ে স্যার কথা বলতে চাই, পরীক্ষায় কি ধরনের প্রশ্ন হয়। একনি ব্রণ নিয়ে পরীক্ষায় খুব বেশি প্রশ্ন করা হয় না। একটা হচ্ছে যে একনি কি ধরনের বা কোথায় হয় বা কাদের হয়, একটা এটা একটা অ্যাডোলেসেন্ট এজের প্রবলেম, পিউবার্টি পিরিয়ডে অ্যান্ড্রোজেন হরমোনের এক্সেসের কারণেই দেখা যায়, আমাদের ফেসেই মূলত একনি হয়, সেবাসিয়াস গ্ল্যান্ড গুলো বড় হয়ে যায়, হাইপার প্রলিফারেটেড হয়ে যায়, হাইপার সিক্রেটরি হয়ে যায়, যার কারণে দেখা যায় যে ওই দাগ বড় হয়ে যায়, এখানে ব্ল্যাক হেড হোয়াইট হেড ডেভেলপ করতে পারে, যেটাকে কমেডন বলে। কমেডন হচ্ছে প্রাইমারি লেশন অফ অ্যাকনি। হোয়াট ইজ কমেডন? কমেডন হচ্ছে কেরাটিনাস প্লাক, অর্থাৎ আমাদের সেবাসিয়াস গ্ল্যান্ডের দাগ থেকে যে সেবামটা বের হয়, এটা বের হয়ে যখন ওর মুখটা বন্ধ করে দেয় তখন যে একটা গোটার মতো হয়, এটাকে কমেডন বলা হয়। এছাড়া আর কি কি ক্লিনিক্যাল ফিচার অ্যাকনিতে থাকতে পারে, প্যাপিউল হতে পারে, নোডিউল হতে পারে, কখনো কখনো পাস্টিউল ডেভেলপ করে, কখনো কখনো অ্যাবসেস এবং সাইনাসও ডেভেলপ করতে পারে, এবং স্কারিং হয় হাইপার পিগমেন্টেশন, অর্থাৎ এই গোটাগুলো সেরে যাওয়ার পর দেখা যায় গর্ত হয়ে আছে, পিগমেন্টেশন ডেভেলপ করেছে। এই গেল হচ্ছে একনির ফিচার। একনির এই প্রশ্নটা করে যে একনি কাদের বেশি হয়, একনি কেন হয় সেটা বললাম হরমোনাল ইনফ্লুয়েন্সের কারণে, একনিতে ক্লিনিক্যাল ফিচার কি থাকে সেটা বললাম, আর একটা প্রশ্ন করে যে একনি ট্রিটমেন্ট করা হয় কিভাবে। আমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে কয়েকটা ওষুধের নাম বলতে পারলে হয়, যেমন অ্যান্টিবায়োটিক আমরা খেতে দেই, যেমন অ্যাজিথ্রোমাইসিন, ডক্সিসাইক্লিন, ইরাইথ্রোমাইসিন, এই তিনটা ওষুধের নাম আপনারা বলতে পারেন। যদি আরো অনেক ওষুধ আছে এগুলো খাওয়ার জন্য দেওয়া হয় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, আর ব্যবহারের জন্য বেশ কিছু ওষুধ দেওয়া হয়, যেমন ক্লিন্ডামাইসিন, ইরাইথ্রোমাইসিন, অ্যাজিলিক অ্যাসিড, ট্রেটিনয়েড, এই জাতীয় ব্যবহারের ওষুধগুলো সাধারণত ব্রণে ব্যবহার করতে দেওয়া হয়। তাহলে খাওয়ার ওষুধের মধ্যে আছে অ্যাজিথ্রোমাইসিন, ইরাইথ্রোমাইসিন, ডক্সিসাইক্লিন, ব্যবহারের ওষুধের মধ্যে আছে হলো ক্লিন্ডামাইসিন, ইরাইথ্রোমাইসিন, অ্যাজিলিক অ্যাসিড,
ট্রেটিনয়, এই ওষুধগুলো আমরা ব্যবহারের জন্য দিয়ে থাকি। একনি থেকে আরেকটা প্রশ্ন করে যে একনি কোনো কমপ্লিকেশন করতে পারে কিনা, একনি থেকে স্কার ডেভেলপ করতে পারে অনেকের ক্ষেত্রে, এবং সেটা অনেক সময় খুব ডিসফিগারিং হয়ে যায়। এই প্রশ্নগুলো সাধারণত একনি থেকে করে। একনি কাদের হচ্ছে, কেন হচ্ছে, ক্লিনিক্যাল ফিচারটা কি, ট্রিটমেন্ট কিভাবে করা হয়, মূলত এই কয়েকটা প্রশ্ন একনিতে করা হয়। রেদওয়ান, রেদওয়ান বোধ হয় কানেকশনটা পাচ্ছে না। তাহলে আমরা আর আর একটা টপিক আমরা তাহলে আলোচনা করি এর পাশাপাশি, যেমন হচ্ছে আমরা কয়েকটা ছোট ছোট জিনিস আছে, যেমন ভিটিলিগো নিয়ে কিছু প্রশ্ন আসে, যেমন শ্বেতরোগ, শ্বেতের দুই একটা প্রশ্ন অনেক সময় করে যে এভাবে জিজ্ঞেস করে যে তুমি দেখলা যে রাস্তাঘাটে দেখা যায় এবং আমাদের ওয়ার্ডও আসে যে সাদা ছোপ ছোপ জায়গায় জায়গায় হয়ে আছে, এটা কি ধরনের ডিজিজ, এটাকে ভিটিলিগো বলে। এখানে সাদা ছোপের কিন্তু দুই ধরনের ডিজিজ আছে, একটা হচ্ছে অ্যালবিনিজম আর একটা হচ্ছে ভিটিলিগো। অ্যালবিনিজম যে ডিজিজটা, সেটা আপনারা দেখেছেন যে পুরো শরীর সাদা হয়ে কেমন যেন লাল, একটু লালচে আভার মতো দেখা যায়, চোখটা পর্যন্ত ইনভলভ থাকে, চোখের পাতা পর্যন্ত ইনভলভ হয়ে যায়, এটা হচ্ছে অ্যালবিনিজম। এটা কিন্তু ভিটিলিগো নয়, এটা কিন্তু ভিন্ন জিনিস, এবং এটা হলো একটা জন্মগত সমস্যা, এটা একটা জেনেটিক ডিসঅর্ডার, সেটা হচ্ছে অ্যালবিনিজম। আর ভিটিলিগো যেটা, আর তুমি ছিল না, আমরা ভিটিলিগো কথা বলছিলাম রেদওয়ান, আর ভিটিলিগো হচ্ছে একটা অ্যাকুয়ার্ড কন্ডিশন, এটা হচ্ছে একটা অটো ইমিউন ডিসঅর্ডার ভিটিলিগো, যেখানে দেখা যায় যে শরীরের বিভিন্ন জায়গায় ছোপ ছোপ সাদা দাগ হয়ে যায় এবং এটা নিয়ে আমাদের কাছে পেশেন্টরা প্রেজেন্ট করে। সুতরাং অনেক সময় ভাইরাল জিজ্ঞেস করে যে ভিটিলিগো কি, এটা মূলত অটো ইমিউন ডিসঅর্ডার এবং এটাতে কি ধরনের ফিচার থাকে, শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পেসে হাইপো বা ডিপিগমেন্টেড প্যাচের মতো দেখা যায় এবং এটা অনেক সময় জেনেটিক প্রিডিসপোজ করতে পারে, এইটা ভিটিলিগোর কোশ্চেন করে। আর একটা প্রশ্ন করে যে ভিটিলিগোর ট্রিটমেন্ট আছে কিনা বা ট্রিটমেন্টের মাধ্যমে সারানো যায় কিনা। হ্যাঁ, ভিটিলিগোর ট্রিটমেন্টের মাধ্যমে সারানো যায়, যেহেতু অটো ইমিউন ডিজিজ, এখানে কিছু ইমিউনো মডুলেটর ওষুধ দেওয়া হয়, স্টেরয়েড টপিক্যালি অর্থাৎ লাগারে দেওয়া হয়, স্টেরয়েড খাওয়ার ওষুধ দেওয়া হয়, আমরা অনেক সময় ফটো থেরাপি বলে একটা থেরাপি দিয়ে থাকি, এই থেরাপির মাধ্যমেও ভিটিলিগোকে ট্রিটমেন্ট করা যায়। আমরা যেটাকে পুভা থেরাপি বলা হয়, অর্থাৎ সোরালেন, পি ফর সোরালেন প্লাস আল্ট্রাভায়োলেট এ, আর একটা আছে এনবি ইউভিবি, ন্যারো ব্যান্ড, এনবি ন্যারো ব্যান্ড, ইউভিবি আল্ট্রাভায়োলেট ডি, ওষুধগুলো ব্যবহার করা হয়। ভিটিলিগোর ক্ষেত্রে তারা জিজ্ঞেস করে ভিটিলিগো কোনটা, অ্যালবিনিজম কোনটা, এই কথাটা বলতে হবে যে স্যার অ্যালবিনিজম হচ্ছে একটা জেনেটিক ডিসঅর্ডার যেখানে একদম গঠন কোনো অবস্থাতেই দেখা যায় যে মেলানিন প্রোডাকশন হচ্ছে, মেলানিন, এবং সেটা আর শরীরটাই সাদা হয়ে যাচ্ছে। ভিটিলিগো হচ্ছে অ্যাকুয়ার্ড কন্ডিশন, বয়সের সময়ে এই ভিটিলিগো হতে পারে, জেনেটিক প্রিডিসপোজিশন থাকে নাও থাকতে পারে, জায়গায় জায়গায় সাদা প্যাচ এর মতো ডেভেলপ করে এবং এটা একটা অটো ইমিউন ডিজিজ, ট্রিটমেন্টের মাধ্যমে এটাকে সারানো সম্ভব। এখানে যে জিনিসটা হয় ভিটিলিগোতে, অটো ইমিউন ডিজিজটা মেলানোসাইট কে ডেস্ট্রয় করে, যার কারণে ওই জায়গাটা সাদা হয়ে যায়। মূলত ভিটিলিগো থেকে এই প্রশ্ন কয়েকবার আমি করতে দেখি, ভিটিলিগো রোগী দেখেছো কিনা, দেখতে কেমন হয়, কি ধরনের ডিজিজ, অটো ইমিউন ডিজিজ তাদের হয়, যে কোনো বয়সে হতে পারে, জেনেটিক প্রিডিসপোজিশন থাকে কিনা, থাকতে পারে তবে সবার ক্ষেত্রে নয়, ট্রিটমেন্ট করে ভালো করা যায় কিনা, অনেক ক্ষেত্রে ভিটিলিগো সারানো যায়, কি কি ট্রিটমেন্ট আছে, স্টেরয়েড দেওয়া যেতে পারে, অনেক ক্ষেত্রে স্টেরয়েড একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নেই, আরো কিছু ওষুধ আছে, আর একটা হচ্ছে ফটোথেরাপি, তোমরা নামগুলো যদি বলতে পারো তাহলে খুবই ভালো, না হলে শুধু ফটোথেরাপি বলতে পারলেও চলবে। ঠিক আছে, জি ধন্যবাদ স্যার। স্যার আমাদের একটা প্রশ্ন আছে স্যার, আমরা টপিক গুলোই থাকুক, এখন কোনো প্রশ্ন থাকলে আমরা সেটা নিয়ে আলোচনা করি, যেহেতু অনেকক্ষণ আমরা আলোচনা করছিলাম। স্যার আমাদের একটা প্রশ্ন আছে, আমরা প্রশ্নটা দিচ্ছি স্যার। স্যার একজন প্রশ্ন করেছে স্যার, স্যার হারপিস জোস্টার থেকে কি কি ধরা হয় স্যার, অনেক একজন প্রশ্ন করেছে। গুরুত্বপূর্ণ, যদি আমরা আজকে ওই হারপিস বা ভাইরাল ইনফেকশনে যেতে পারিনি, আর একটা ক্লাসের জন্য যাচ্ছিলাম, তারপর যেহেতু সে বলেছে আমরা এটা আলোচনা করতে পারি। হারপিস জোস্টার তোমাদের লেভেলে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, রিটেনে আসে, অস্পিতে অনেকবার এসেছে, ভাইবারে যেটা জিজ্ঞেস করে যে হারপিস জোস্টার কি নিয়ে প্রেজেন্ট করে। এক, তোমরা সবাই জানো হারপিস জোস্টার কেমন, একটা ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশন থাকে, অর্থাৎ একটা সেগমেন্ট বা ডার্মাটোম বরাবর প্রথমে যেটা হয়, এখানে একটু একটা পেইন এবং টেন্ডারনেস থাকে, পেইন এবং টেন্ডারনেস থাকে ওই জায়গাটা, তারপর সেখানে ডেভেলপ করে হচ্ছে ভেসিকল, সেখান থেকে কিছু বুলা ডেভেলপ করে, ভেসিকল মানে হচ্ছে ছোট ছোট পানির মতো কোষা ডেভেলপ করে, সেগুলো আস্তে আস্তে বড় হতে থাকে,
বেসিক্যাল থেকে পুরা ডেভেলপ করে এবং তারপর সেখানে ট্রেন হয় এবং ধীরে ধীরে একটা সময় ওই ভেসিকল গুলো আস্তে আস্তে রাপচার হয়ে ওই ঘাটা হিল হয়ে যায়, অনেকের ক্ষেত্রে ট্রেন থেকে যায়। আপনি ডক্টর থেকে যে প্রশ্ন করে, 1 নম্বর হচ্ছে যে এটার অর্গানিজমের নাম কি, ভেরিসেলা ডক্টর ভাইরাস 1 নম্বর। আপনি ডক্টর কিভাবে হয়, গ্রাসের চিকেন পক্স হয়, চিকেন যখন সেরে যায় তখন ওই ভেরিসেলা ভাইরাসটা ডর্সাল রুট গ্যাংগ্রিয়াতে থাকে। একটা ফেভারেবল কন্ডিশনে কি হয়, ডর্সাল রুট গ্যাংগ্রিয়া থেকে সেটা আস্তে করে বেরিয়ে এসে ওই স্পাইনাল নার্ভ যেই এরিয়াটা সাপ্লাই করে শুধু ওই এরিয়া বরাবর এটা কি ম্যানিফেস্টেশন করে, যার কারণে ডারমাটোমাল ডিস্ট্রিবিউশন হয়। সুতরাং হচ্ছে অর্গানিজমের নাম জিজ্ঞেস করে, ক্লিনিক্যাল ফিচার জিজ্ঞেস করে, কমপ্লিকেশন অফ হার্পিস জোসটা খুবই ইম্পর্টেন্ট। একটা কমপ্লিকেশন হলে করতে হবে হার্পেটিক নিউরাল চেক, আর জিজ্ঞেস করা হয় যে ট্রিটমেন্ট কি দেওয়া হয়। হার্পিস জোসটা ভাইরাসের জন্য আমরা অ্যান্টিভাইরাল ওষুধ দিই, অ্যাসাইক্লোভির, ভ্যালাসাইক্লোভির, ফেনসাইক্লোভির দেওয়া যেতে পারে, তোমাদের লেভেলে ডোজ জিজ্ঞেস করবে না হয়তো বা। পোস্ট হার্পেটিক নিউরাল চেক এর জন্য অনেক সময় স্টেরয়েড দেওয়া লাগে, এটা নির্ভর করে কতটুকু পেইন আছে তার উপরে। আর একটা প্রশ্ন, কমপ্লিকেশন যে মুখে যদি হয়, অনেক সময় দেখা যায় এখান থেকে দুইটা ক্রেনিয়াল নার্ভ ইনভলভ করে যায়, সেখান থেকে হার্পিস জস্টার, যেমন একটা হচ্ছে যে ট্রাইজিমিনাল নার্ভ ধরলে হার্পিস জস্টার অপথালমিকাস বা অপথালমিক জস্টার বলে, আর একটা হচ্ছে যে র্যামসে হান্ট সিনড্রোম, যেখানে কি হয় ক্লিনিক্যাল বডি থাকে আমাদের এখানে এই যে স্টেরয়েড কোন যেটা আছে এখানে এই জায়গাতে যে স্পেশাল চ্যানেল থাকে ওখানে ক্লিনিক্যাল গ্যাংলিয়নে ওইখানে যখন ইনভলভ করে সেখান থেকে যেটা হয় যে 7 এবং 8 ফেশিয়াল এবং কক্লিয়ার দুইটা নার্ভই একসাথে ইনভলভ করে, যার ফলে দেখা যায় ফেশিয়াল পলপি হয়, টিনিটাস হয়, ভার্টাইগ হয় এবং এক সেম টাইম স্কিন মেনিফেস্ট। এই জি ধন্যবাদ স্যার। স্যার আমাদের আরেকটা প্রশ্ন আছে স্যার, স্টিভেন জনসন সিনড্রোম নিয়ে উনি জানতে চেয়েছেন, স্টিভেন জনসন সিনড্রোম। আচ্ছা, স্টিভেন জনসন সিনড্রোম নিয়ে প্রশ্ন করা হয় মাঝে মাঝে, এটা হলো ড্রাগ রিয়াকশন। আমাদের আমি ড্রাগ রিয়াকশনের জন্য আলাদা একটা চ্যাপ্টার আজকে যাই নাই, দেখো ওদিকে যাই নাই। আমাদের বেশ কিছু ওষুধে অনেক সময় দেখা যায় স্কিনে ড্রাগ রিয়াকশন পড়ে, তো স্টিভেন জনসন সিনড্রোমে যেটা হয় এটা একটা বুলাস ড্রাগ রিয়াকশনের মধ্যে পড়ে। বুলাস ড্রাগ রিয়াকশনের দুইটা টাইপ আছে, একটা হচ্ছে স্টিভেন জনসন সিনড্রোম আর একটা হচ্ছে টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস। স্টিভেন জনসন সিনড্রোম কিভাবে প্রেজেন্ট করে, দেখা যায় প্রথমে শরীরের বিভিন্ন জায়গায় একটু লাল লাল গোটা হয়, সেখান থেকে ফোসকা ডেভেলপ করে, ওটা ফেটে গিয়ে ওখানকার ইরোশন হয়, যার ফলে চামড়াটা ডিসকোয়ামেশন হয়ে যায়, পুরো স্কিনটা ইনভলভ করে। এর পাশাপাশি আমাদের মিউকোজা ইনভলভ করতে পারে, যেমন ওরাল মিউকোজা, নেজাল মিউকোজা, অকুলার এবং আমাদের ইন্টারনাল মিউকোজা ইনভলভ করতে পারে। ইটস এ লাইফ থ্রেটনিং কন্ডিশন। এই অবস্থাতে আমাদের প্রথমে যে জিনিসটা করা লাগে, 1 নম্বর হচ্ছে যে ইমিডিয়েট রিসাসিটেশনের প্রয়োজন হয়। স্টিভেন জনসনের রোগী ম্যানেজ করার জন্য প্রথমত আমাকে অপেন্ডিং ড্রাগ কোনটা আছে সেটাকে বের করতে হবে, ড্রাগটা ডিসকন্টিনিউয়েশন করতে হবে। একটা প্রশ্ন সারা করতে পারে, কোন কোন ড্রাগে কমনলি হয়, একটা হচ্ছে সালফার কন্টেনিং ড্রাগ, এনি সালফার কন্টেনিং ড্রাগ, সালফা সালাজিন, সালফা ডায়াজিন, সালফো মেথোক্সাজল, সালফো ট্রাইমোক্সাজল, এই যে ওষুধগুলো আছে যত সালফার কন্টেনিং ড্রাগ আছে তারা 1 নম্বর। আমাদের অ্যান্টি এপিলেপটিক কিছু ড্রাগ আছে, তার মধ্যে কার্বামাজেপিন, টেগ্রেটল নামে পাওয়া যায়, খুবই কমনলি এটা করে। তারপরে NSAID, এরাও এ ধরনের স্টিভেন জনসন সিনড্রোম করতে পারে। ইমিডিয়েট রিসাসিটেশন করতে হবে, তারপর স্পেসিফিক ম্যানেজমেন্টে যেতে হবে এবং আই কেয়ার খুব ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে স্টিভেন জনসন সিনড্রোম। ধন্যবাদ স্যার। স্যার আমাদের কোনো প্রশ্ন নেই স্যার, আমরা আজকে মনে হয় এই পর্যন্ত থাকলেই মনে হয়, আজকে পর্যন্ত থাকবো স্যার, আরেকটা ক্লাস অ্যারেঞ্জ করতে পারলে বাকি যে টপিক গুলো আছে সেগুলো যাওয়া গেল। আর কোন ধরনের ফিডব্যাক যদি থাকে বা অন্যদের আমাকে জানাতে পারো, সেই অনুযায়ী আমরা পরের ক্লাসে গেলাম। ধন্যবাদ, থ্যাংক ইউ। অবশ্যই স্যার, অবশ্যই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ স্যার। আমরা আজকে তাহলে এখানে শেষ করি, সবাইকে অনেক ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, অনেক আপনি সময় ব্যয় করে আমাদেরকে সময় দিয়েছেন, ধন্যবাদ স্যার। আমরা নেক্সটে আরো অনেক টপিক নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন।